ডিজে বাপি দু শাইক নম্বর পোল। বাংলাদেশের কাঞ্চনপল্লী থেকে নদিয়া নবদ্বীপে আসছে 11 বছরের ছোট ছেলে, কি নাম? বাসুদেব দত্ত। মনের মাঝে একটাই বাসনা, আমি কোথায় গেলে গৌর পেতে পারি। ছোট বয়স তো, মায়ের কাছে প্রশ্ন করেছে, মা ও মা, তোমাদের বলছি না, ওই ছেলেটাকে মাকে বলছি, আমি কোথায় গেলে কলিযুগের ভগবানকে দেখা পেতে পারি বলতে পারো? কেন, ভগবান তো নিজে মুখে স্বীকার করেছেন, নাহং তৃষ্ঠা আমি বৈকুণ্ঠে নাহং যোগী নাহং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠে আমি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি সেই ভক্তের হৃদয়ে সদা বিশ্রাম করি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। তাহলে যে গরুটা প্রত্যেক দিন দুধ দেয় গোবিন্দ সেবার জন্য, মানে যার দুধ দিয়ে গোবিন্দের পুজো হয়, তা সে গরুটার হৃদয়েও তো গোবিন্দ বসে আছে। যে প্রজাপতিটা প্রত্যেক দিন বনে ফুলে ফুলে ঘুরে ঘুরে ফুলের মধ্যে থেকে পরাগ রেণু সঞ্চার করে, এক ফুলের মধু আরেক ফুলে নিয়ে যায়, প্রজাপতির জিহাতে পরাগ রেণু আছে, তাহলে সেই প্রজাপতির হৃদয়েও তো গোবিন্দ বিশ্রাম। আর যে ভক্ত তার গুণকথা শ্রবণ করে তার হৃদয় গোবিন্দ বিশ্রাম। তাহলে মায়ের কাছে আমার প্রশ্ন, আমি কোথায় গেলে কলিযুগের ভগবানকে দেখতে পাবি? রামে প্রাণ কান্দে কি বুদ্ধি করিব, বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো? গুণের নিধি মানে যার গুণের কোনো সীমা হবে না, পৃথিবীতে যত বড় মানুষ হোক তার গুণ নাকি বলে 50টি, তার বেশি হয় না। যারা দেবতা তাদের গুণ হচ্ছে 55, নারায়ণের গুণ 60, কৃষ্ণের গুণ 64, তাই তাকে ভগবান বলে বলা হয়। নারায়ণের 60টা গুণের থেকেও কৃষ্ণের 4টে গুণ বেশি আছে, কি কি? লীলা প্রেম না প্রিয়াধিজ্ঞান মাধুর্যে ব্রজরূপে চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাবি সদা ভুবি। রূপ গোস্বামী পাদ উজ্জ্বল নীলমণিতে কলম দিচ্ছেন, 4টে গুণ কি কি? লীলা প্রেম না প্রিয়াধিজ্ঞান মাধুর্যে ব্রজরূপে, একটা লীলা মাধুর্য, একটা প্রেম মাধুর্য, একটা রূপ মাধুর্য, আরেকটা তার বংশী মাধুর্য। এই 4টে গুণ সব জগতের যত জীব আছে, দেবতা দক্ষ মানব গন্ধর্ব কিন্নর কিন্নরী, সবার থেকে কৃষ্ণের কাছে 4টে গুণ বেশি আছে। কৃষ্ণ যেমন ভাবে লীলা করে কোন দেব দেবী এভাবে লীলা করতে পারবে না, কৃষ্ণ যেমন ভাবে বাঁশি বাজায় কোনো দেবতা এমন সুন্দর করে বাঁশি বাজাতে পারে না, কৃষ্ণের যে রূপ আছে এই রকম সুন্দর দেখতে পৃথিবীতে কাউকে হবে না। আর কৃষ্ণ যেভাবে বৃন্দাবনে ব্রজগোপীদের সঙ্গে প্রেম করেছিল, কাম নয় প্রেম করেছিল, এমন করে প্রেম কেউ করতে পারবে না, তাই জন্য কৃষ্ণকে ভগবান বলে বলা হয়। তাহলে সেই কৃষ্ণ নাকি গৌর হয়ে কলিযুগের মাটিতে এলো, আমি শুনেছি আর কি, লোকে বলছে, দেখিনি। যে এত ভালো বাঁশি বাজায়, যাকে এত ভালো দেখতে, সে আবার গৌর হয়ে আসবে কেন? বলে না না, মায়েদের বুঝতে অসুবিধে হচ্ছে, এতদিন পর্যন্ত ভগবান এপিএলদের ঠাকুর ছিল, কলিযুগে বিপিএলদের ঠাকুর হয়েছে, এতদিন পর্যন্ত বড় লোকদের ঠাকুর মানে এপিএল বেশন পাবে না, কলিযুগে বিপিএলদের জন্য আনা হলো, একটু সোজা বিপিএল অন্তর্দয়।
গায়ে 3-4 কেজি সোনার গয়না, মাথায় চূড়া, হাতে বাঁশি, কোমরে পিতো বাস, নীল শাড়ি, এত বড় লোক ঠাকুর আবার কলিযুগে গরিবদের মাঝখানে গিয়ে দাঁড়ালে গরিবরা ভয়ে পিছিয়ে যেতে পারে, বলে না না ওর সঙ্গে কথা বলা যাবে না, ও বড় লোক না কি? আগেকার দিনে আপনাদের এইসব গ্রামে যারা জমিদার থাকতো, জমিদারদের ছেলে মেয়েদের সঙ্গে কি গ্রামের সাধারণ মানুষে কথা বলতে পারতো নাকি? ওরা তো জমিদারের ছেলে, ওরা বড় লোকের ছেলে, বড় লোকদের সঙ্গে ঘুরবে, আর গরিবের ছেলেরা গরিবের সঙ্গে ঘুরবে। তা যে কৃষ্ণ ভগবান হয়ে কলিযুগের মাটিতে এলো, সেই গৌর চিন্তা করেছে মনে মনে, আমি যদি গরিবদের কল্যাণ করতে চাই আসতে, যে ব্যক্তি মানুষের কল্যাণ না করতে পারে সে কোনোদিন ভগবান পদবাচ্য হতে পারে না, সে যেই হোক। আর মানুষের কল্যাণ করতে গেলে আপনাকে মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়ে, মানুষের মাঝখানে বসে, তবে মানুষের সমস্যাটা শুনে তার সমাধান করতে হবে। চেয়ারে বসে, সিংহাসনে বসে, উঁচু আসনে বসে গরিবের সমস্যা মেটানো যাবে না। তা গরিবের সমস্যা মেটানোর জন্য ভগবান করলেন কি, মাথার থেকে চুড়োটা খুললেন, হাতে বাঁশিটা রাখলেন, কোমরের পিতো বাঁশটা খুলেছেন, গায়ে সোনার গয়নাগুলো খুলে কিচ্ছু নেই, একটা হলুদ কাপড় পরেছে, গলায় একটা উত্তরীয় নিয়েছে, একটা তুলসীর মালা, খালি গা, মাথায় চাচর চিকুর কেশ, একবারে মানুষের মাঝে এসে দাঁড়িয়েছে। মানুষে ভাবছে যে এ বুঝি আমাদের মতোই সাধারণ একটা মানুষ, তাই মানুষের প্রথমে একটু বুঝতে অসুবিধে হয়েছিল যে এই কি ভগবান, পরে যখন দেখলো জগাই মাধাই কৃপা পেয়ে গেল, চপল গোপাল মুক্তি পেয়ে গেল, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান ভালো হয়ে গেল, বাসুদেব দত্তের মতো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকটা যার কুষ্ঠ ব্যাধি সেরে গেল, বাবা সার্বভৌমের মতো পণ্ডিত নাকি গৌর বলে নয়নজলে গড়াগড়ি দিতে লাগলো, এ নিশ্চয় সাধারণ মানুষ নয়। হরে কৃষ্ণ। ও মাই, আমরা বর্তমানে যেখানে বসবাস করি পশ্চিম বাংলার, হ্যাঁ আসতে, যে মাটিতে বসবাস করি, যে মাটির খাই, যে সংস্কারের আওতায় আমরা চলাফেরা করি, আমাদেরকে ভালো রাখার জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য আমাদের সরকার কদিন আগে আমাদের বাড়ির ছেলে মেয়েদের একটা করে সাইকেল দিয়েছে, যাতে সেই সাইকেলে চড়ে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে। তোমাদেরকে দেয়নি? এরপরে স্কুলে গেলে ছেলে মেয়েদের ভালো ভালো খেতে দেওয়া হয়, মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, তারপরে 25,000 করে টাকা দেয় কন্যাশ্রীর টাকা। এত কিছু দিয়েও মানুষের মন পাওয়া যায়নি, মানুষে অন্য দলে গিয়ে ভোট দিয়ে অন্য দলকে জিতিয়েছে। তাহলে আজ থেকে 534 বছর পূর্বে মানুষকে কিছুই দিল না, খেতেও দেয়নি, সাইকেলও দেয়নি, টাকাও দেয়নি, বিনামূল্যে লক্ষ লোকে যার পাশে ধায় সেই তো সাক্ষাৎ ঈশ্বর কহিল তোমার। কোন স্বার্থ ছাড়া মানুষ যদি আপনার পিছনে ছুটে বেড়ায়, তবে জানবেন আপনি প্রকৃত ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছেন। আর যদি মানুষের স্বার্থ নিয়ে আপনার পিছনে ছুটে বেড়ায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি সেই জায়গাটা এখনো তৈরি করতে পারেননি যে জায়গাটায় আপনাকে প্রয়োজন। তা নাহলে বলুন তো, অপরাধ নেবেন না। এমনও কীর্ত নিয়ে আছে যাকে 70,000 টাকা দিয়ে মানুষের ডেট পাচ্ছে না, বাড়ি দিয়ে বলে আসছে, আর আমার কথা ভাবুন দেখি, কালকে গান আজকে বলে, কত 1,500 টাকা দেবেন আমি যাচ্ছি, দুজনেই তো কীর্তন করে, তফাৎ কি? বলে মানুষের মনে সেই কীর্তনিয়া এমন ভালোবাসা তৈরি করেছে যার দাম 70,000 টাকা, 5 বছর আগে থেকে বায়না করতে হবে। আর যে কীর্তনিয়া 7,000 টাকা, বলে ওর ভালোবাসা মোটেই নাই, রাত 12টায় আসর দেয় ফাঁকা মাঠে, বলে গান করো। এইরকম করে কোন রকম চলে আর কি। মায়ের কাছে প্রণাম জানিয়েছে বাসুদেব দত্ত, মা বলে দিয়েছে, আমি এইটুকু বলতে পারি কলিযুগের ভগবান নদিয়ায় এসেছে, একটু দেখা করে আয়। ওই রাস্তা দিয়ে যাকে ধরছে তাকেই জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, ভাই বলতে পারো আমি কোথায় গেলে গৌর পেতে পারি? সবাই তো গৌর চিনবে না,
তাই যার কাছে যাচ্ছি তার নামটা জপতে জপতে মনে মনে যাব, তার নামটা জপতে জপতে গেলে কি হবে, সময় মতো তাকে যদি পেলেও একবার পেতে পারি, তাই না? হ্যাঁ, এই হরিবাসরী কীর্তন করতে আসলে মেদিনীপুর থেকে খাতা নিয়ে আমার গুরুদেব বসেছে, রাস্তায় জিজ্ঞাসা করছে অমুক জায়গা যাব কোথায়, অমুক জায়গা যাব কোথায়, একজন পারেনি আরেকজন তাকে না পারলে আরেকজন, ভগবানকে খুঁজতে গেলে ওইভাবে জিজ্ঞাসা করতে হয়, জিজ্ঞাসা করে করে তার ঠিকানায় যেতে হয়, উপযুক্ত জায়গায় গিয়ে ট্রেনে চললে তবে জায়গায় পৌঁছানো যায়, না হলে জীবনেও পৌঁছানো যায় না। ওই রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে মনে মনে ভাবছে, প্রভু আমি তো জীবনে তোমাকে দেখিনি, আর তুমি কেমন দেখতে আমি সেটাও বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি তুমি নবদ্বীপে জন্ম হয়েছ মায়ের কাছে শুনেছি, আরও একটু শুনেছিলাম, আমি তোমার কথাটা মনে মনে যদি ভাবি তো তোমার দেখাটা পেলেও পেয়ে যেতে পারি। এই চিন্তা করে মনে মনে এই ভাবনাটাকে স্থির করে নিয়ে ওই সোজা হেঁটে চলে আসছে শৈশ নবদ্বীপ রায়। ওই মনে মনে ভাব, নবদ্বীপ রায় মানে তুমি নবদ্বীপের রাজা, প্রজা নয়। দিনজন আমি তো বলি ডাকছে যে তোমার আমি ভব ভবে আমি সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছি প্রভু, কোথাও তোমার দেখা পাই, আমি ভব ভবে ঘটে ঘটে আচ্ছন্ন মোহমায়ায় দিন ডাকছে যে তোমার তোমার সম্বন্ধে ঠিকানা আমি ঠিক দিয়েছি, সেটা তোমাকে বলতে হবে তো, তুমি সচির দুলাল তুমি পরম দয়াল তুমি সচির দুলাল তুমি সচির দুলাল তুমি সচির দুলাল দুলাল সচির দুলাল তুমি সচির সচির দুলাল তুমি পরম দয়াল তুমি সচির দুলাল তুমি পরম দয়াল। এই যে তোরাই এসে দেরি করলে হবে না, আমার সময় নেই, কখন যে চলে যায় এই দেহের তো কোনো বিশ্বাস নাই, হোঁচট খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে চলে যেতে পারে দেহ, তরাই এসে ঘুচাও এই দাসের মায়ার সংসার জঞ্জাল, আমি তরাই এসে সংসার জঞ্জাল
দাসে দয়া করো করুণা করো অধম বলে ডাকি তোমায় দিন ডাকছে যে তোমার আমি শুনেছিলাম তোমার নাকি একটা বড় ভাই আছে। হ্যাঁ, তুমি শিবাসঙ্গনে একা থাকো না, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর ওদের মাঝে তুমি থাকো। আমি জানি তোমার অনেকগুলো বডিগার্ড চার চাকে ছড়িয়ে আছে, একটা ছট করে কেউ তোমার গায়ে হাত না দিতে পারে। মন্ত্রী না লইয়ে নিতাই প্রাণারাম একা একা আসলে হবে না, এসো এসো বামে গদাধর বাবে গদাধর শিবাস পণ্ডিত মুরারী বক্রেশ্বর প্রভু শিয়ত শিবাস পণ্ডিত মুরারী বক্রেশ্বর ষোলোয়ে কোলে বন্ধু বলে চরণ তলে করে দিও ঠাই তুমি ডাকছ যে তোমার শেষ নবদ্বীপ আলোচ্য লীলা মাধুর্য যা গাইব প্রথম থেকে লীলাই গাইছি, অন্যদিকে নেই। এই যে আপনারা আমরা যে আমাদের প্রত্যেকের বাড়িতে হরি সভায় হরি নাম যজ্ঞে যে আমরা এই যে গৌরাঙ্গ গুলোকে বানিয়ে পুজো করি, দুধারে হাত তুলে আছে দুটো ঠাকুর, এদিকে একজন এদিকে নিতাই গৌ, আর মাঝখানে কে আছে রাধা কৃষ্ণ। আচ্ছা আমি যদি আপনাদের সামনে বলি যে গৌরাঙ্গকে আপনারা পুজো করছেন সেই গৌরাঙ্গ এরকম নয়, গৌরাঙ্গ সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেওয়া ছিল, মানবেন মানবেন, গৌরাঙ্গ গায়ের রং ফর্সা নয়, মা কালীর মতো কালো ছিল গৌরাঙ্গ। হাত তোলাকে গৌরাঙ্গ এইভাবে দাঁড়িয়ে সুভাষচন্দ্রের মতো আঙুলটা বাড়িয়ে বলছে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এইভাবে হাত এইভাবে ছিল তোমাদের দিকে। না না তুমি বললাম নাকি সারা বাংলায় সারা বিশ্বে এইভাবে পুজো হচ্ছে আর তুমি এসে বলছো এইভাবে। হ্যাঁ, এক জায়গায় এক জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তনিয়া কীর্তন করতে গেছে, কীর্তন করতে গিয়ে উঠেই প্রথমে আসরে দাঁড়িয়ে বলছে এখানে যদি কোনো চালাক মানুষ থাকেন তাহলে আসর থেকে উঠে যান, আমি কিন্তু চালাক মানুষদের সামনে কীর্তন গাই না। এখন যারা বসে আছে হরি সভায় তারা কি বলবে যে আমি চালাক আমি কীর্তন জানি, গুণী লোক কখনো বলে না যে আমি জানি, চুপ করে বসে থাকে, শেষ হওয়ার পরে ভুলটা ধরিয়ে দেবে এই জায়গায় ভুল হয়েছে। তা ও তো জানে আমার বিদ্যা কত দূর, ও আগেই বলে দিয়েছে যারা চালাক লোক আছেন বাবারা এবং মায়েরা যদি কেউ কীর্তন জেনে থাকেন সসম্মানে উঠে চলে যান, কেন আমি চালাক লোকের সামনে কীর্তন গাই না। কেউ যখন উঠতেছে না ও একটা বুদ্ধি বার করছে মাথার থেকে, বুদ্ধি বার করে কি বলতেছে আস্তে আস্তে ফট করে বলছে রাম আর সীতা দুই ভাই বোন মিলে বনে চলে গেল, সঙ্গে বড় ভাইয়ের ছেলে লক্ষণকে নিয়ে গেল, ফট করে একজন লোক মাঝখান থেকে আরে ভাই কি হয়েছে, রাম আর সীতা ভাই ভাই মানে রাম আর সীতা দুজনে স্বামী স্ত্রী ওরা প্রতিপন্থী কি ভাই ভাই ভাই, ওই লোকটা চালাক করে উঠান, আমি তো আগেই কই দিয়েছিলাম চালাক লোকের সামনে আমি কীর্তন গাইব না, হ্যালো বললেই তো হবে না। ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা গৌরকে খুঁজে পেতে
এই যে গৌর হাত তুলে দাঁড়িয়ে আছে, মাথায় চাচর চিকুর কেশ আছে, গায়ের রংটা এত সুন্দর, হলুদ রঙের কাপড় পরে আছে, এইটা যিনি জগৎ মাঝে প্রথম প্রচার করেছিলেন তিনি হচ্ছেন এই ভক্ত যার কথা আমরা শুনছি, তার নাম হচ্ছে বাসুদেব দত্ত। যার হাত ধরে কলিযুগের মাটিতে গৌরের বিগ্রহ, গৌরের মূর্তি বলুন, বিগ্রহ বলুন, গৌরের প্রতিকৃতি বলুন, এই যে ছবি, এই রকমের গৌর প্রথম যে পৃথিবীর মাটিতে প্রতিস্থাপিত করেছিল সেই ভক্ত হচ্ছে বাসুদেব দত্ত। তাহলে যে লীলা মাধুর্য আমরা শ্রবণ করছি বাসুদেব দত্তের শ্রীগৌরাঙ্গ। আর সত্যি কথা বলতে কি, আমার অগ্রবর্তী কীর্তনিয়া যিনি মাননীয় প্রহ্লাদ দাস অধিকারী মশাই, উনি এত সুন্দর আসরটা তৈরি করে দিয়ে গেছেন, তারপরে আর লাভ ঝাঁপ করে আসরটাকে নষ্ট করে দেওয়ার ইচ্ছে আমার নেই না। আমার পরেও খুব ভালো কীর্তনিয়া রয়েছেন দেবনারায়ণ পাল, আমি সর্বপ্রথম এই গ্রামের গ্রামবাসীকে ধন্যবাদ দেবো এই জন্য যে এত সুন্দর আপনারা লিস্টটা সাজিয়েছেন, একবারে অসাধারণ, কোনো কথা হয় না, ভালো তার থেকে ভালো, তার থেকে আরও ভালো, যাই হোক ভালোর তো কোনো শেষ নেই, একবারে গুড বেটার বেস্ট। ভক্তমণ্ডলী মায়েরা রাস্তার মাঝে যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরে বলছে সেটা কোথায় গেলে গৌর পেতে পারি, এক পা দু পা তিন পা, নবদ্বীপের মাটিতে পা দিল। আচ্ছা মহাপ্রভু জন্ম কোথায় বলুন, মহাপ্রভু জন্ম নবদ্বীপ। আচ্ছা নবদ্বীপ মানে হচ্ছে নটা দ্বীপের সংমিশ্রণকে নবদ্বীপ বলে বলে তো। আচ্ছা একটা ছেলে ন জায়গায় জন্মাবে কি করে সম্ভব, এ কি হাত এক জায়গায় হয়েছিল, পা এক জায়গায়, এরকম হয়েছিল না। মহাপ্রভু যেখানে জন্মেছে সেই জায়গাটার নাম হচ্ছে অন্তদ্বীপ। আমরা নবদ্বীপে যাই, আমরা নবদ্বীপে গিয়ে নিমায়ের জন্মস্থান দেখি, আমরা নিমায়ের যে বৃক্ষতলায় শচীমা কোলে নিয়ে দোল খাওয়াতেন সেই নিম বৃক্ষটা দেখি, আমরা নবদ্বীপের গঙ্গা দেখি যেখানে মহাপ্রভু গঙ্গা যমুনাকে একসঙ্গে মিলিয়ে দিয়েছিল সেই জায়গাটা দেখি, কিন্তু নবদ্বীপে গিয়ে কোনোদিন আমরা নিমায়ের খোঁজ করি না যে নিমাই কোথায় আছে। আমি বলে দেবো নিমাই কোথায় আছে, নবদ্বীপে গিয়ে নিমাই কোথায় আছে যদি খুঁজে পেতে হয় তাহলে নবদ্বীপে যেয়ে দয়া করে 10 টাকা দিয়ে এক ভাঁড় দই কিনে খেয়ে দেখবেন, নবদ্বীপের দই পৃথিবী বিখ্যাত, ওই দইয়ের মধ্যে নিমাই আছে, ওই দই মুখে দিলেই বোঝা যায় যে কি স্বাদ, এ কোথাও পাওয়া যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা ভগবানকে পেতে গেলে ভক্তের চরণ জড়িয়ে ধরতে হয়, অভক্ত কোনোদিন ভগবানের ঠিকানা দিতে পারবে না। চোখে ছানি পড়লে লোকে দাঁতের ডাক্তারের কাছে যায় নাকি চোখের ডাক্তারের কাছে যেতে হয়। তো ছেলেটা এতক্ষণ পর্যন্ত যাকে যাকে জিজ্ঞাসা করছিল সবাই অভক্ত, কেউ ঠিকানা দিতে পারে, এইবারে নবদ্বীপের মাটিতে পা দিয়েছে, আর যখনই পা দিয়েছে দেখছে একটা লোক সামনের দিকে হেঁটে এগিয়ে আসছে, তার পরনে একটা ছোট্ট ডোরকৌপিন বহির্বাস, খালি গা, মাথা নেড়া, মাথায় শিখা আছে, হাতে কমণ্ডল, বুঝে নিয়েছে, বুঝে নিয়েছে ও দারোয়ানের পোশাক সরে আছে মানে ওটাই দারোয়ান। স্কুলে যেতে গেলে যেমন পোশাক থাকতে হয়, যারা সাধু ব্রহ্মচারী হয় তাদের ওটা পোশাক, ওই সাধুকে ধরলেই বোঝা যাবে গৌর কোথায় আছে। কি করব, সামনে থেকে চড়িয়ে ধরলে তো আর বলবে না, ঝোপের মধ্যে লুকিয়ে থাকবার, যখনই সাধু বাবা কাছে আসবে একবারে পেছন থেকে গিয়ে চরণটা জড়িয়ে ধরতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না আমাকে বলে যে গৌর আমি তোকে দেব, ওই চরণ আমি ছাড়বো না, যতক্ষণে সাধু বাবা পড়ে যাবে পড়ে যাক, সাধু বাবা এক পা দু পা এক পা দু পা করে কাছে এগিয়ে আসছে, হরি হরি বল, হরি হরি তাই গৌর, হরি বল, হরি বল, ঝাঁপ দিয়ে চরণে পড়লো, কে রে কাপড় ছিঁড়ে ফিরে যাবে, কাপড়ের বহু দাম, সাধু বাবার চরণটা একবার জড়িয়ে ধরে ছাড় বাবা ছাড়, এই সব
আরে কি দেখো তো কি সকাল বেলা ছোট ছেলে পা জড়িয়ে ধরেছিস, আরে পয়সা কড়ি নেই রে বাবা। ছেলেটা মনে মনে সাধু বাবা ভাবছে মনে ভিখারি ভিক্ষা চাওয়ার জন্য পা ধরেছে। আরে এখন আমি গঙ্গা স্থানে যাচ্ছি, ছাড় পাটা ছাড় পাটা ছাড়। ছেলেটা নিচ থেকে বলে উঠছে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথা শুনবে আমি তোমার পা ছাড়বো না। এইবার সাধু বাবার মনে একটু রাগ হয়েছে, এই চোরের মতো পা জড়িয়ে ধরেছিস পাটা ছেড়ে দে। যেই চোর বলেছে পাটা ছেড়ে দিয়ে সাবধান, মুখ সামলে কথা বলো। তোমার পা জড়িয়ে ধরেছি মানে এই নয় তুমি আমার জাতে আঘাত দিয়ে কথা বলবে, আমাকে চোর বলার সাহস নাকি দিল? বাবা সাধু বলে, তুই এইটুকু ছেলে তুই আবার আমার দিকে আঙুল বাড়িয়ে কথা বলিস, তোর সাহস তো কম না? অবশ্য হবে না, কেন কলিযুগের ছেলে তো বেশি সাহস, মায়েরা জানে একটু বেশি সাহস। তা পাটা জড়িয়ে ধরে ছেলেটা বলছে, পা জড়িয়ে ধরেছি তার জন্য তুমি আমাকে দুটো চড় থাপ্পড় মেরে নিতে পারতে, আমায় চোর বললে কেন? তো সাধু বলে বলবো না, না বলে পরের জিনিস তুমি চুরি করা হয় জানিস না? তুই না বলে আমার চরণধুলি চুরি করতে গিয়েছিস, তুই তো চোর রে। ছেলেটা বলছে, আসলে দোষ আপনার নয়, যার যেমন মন সে অন্যকে ভাবে তেমন। নাই কি বললি? আমি তো যার মন যেমন, মানে আমার মন তো মানে আমি চোর। আপনি চোর, আপনি চোর বলে সবসময় অন্যকে চোর চোর ভাবে সবসময় চোর চোর। এই যে আমার মাকে দেখছেন না, ওই যে পাশে একটা নীল রঙের ব্যাগ আছে দেখুন, ছোট বোচকা দেখছেন, খেতে যাক ঘুমাতে যাক স্নান করতে গেলে ওই ব্যাগটা সঙ্গে নিয়ে যায়, ওইটা মনের মধ্যে ধারণা, বুঝি ব্যাগ চুরি হয়ে গেল। এই যে ধারণা, এই ধারণা নিয়ে সব সময় ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে। তাহলে আপনার মন তো চোর, আপনি অন্যকে কি করে সাধু হয়েছেন আপনি মশাই? সাধুর কিন্তু এইবার খুব রাগ হচ্ছে, দেখ আমার ধৈর্যের পরীক্ষা নিস না, তুই যদি আরেকটা বাজে কথা বলিস না তুই কিন্তু আমাকে চুরিস না, আমি নদীয়ার লোক দিয়ে তোকে মার খাইয়ে নদীয়া থেকে তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেবো বললেই দেবো। শোনো এই যে সাধু, আস্তে, বাড়িতে একটা বিরাট বড় মন্দির করে একটা বিরাট বড় ঠাকুর বসিয়ে রেখে দিয়েছে, আর সেই মন্দিরের সামনে একটা প্রণামী বাক্স রেখে দিয়ে আর গেরুয়া কাপড় টাপড় পরে একবার তিলক তিলক করে বসে গেছে, আর লেখে দিয়েছে প্রণামী বাক্সে টাকা দেন, থাকে না? ওটা বাইরে সাধু আর ভিতরে ভিক্ষা চাওয়ার ছলনা শুধু, এত সোজা না। কি ভাবছো তুমি? তুমি দর্গকেন বহির্বাস করেছো, মস্তক মুন্ডন করেছো, মাথায় শিখা রেখেছো, তুমি সাধু হয়ে গেছো। আমি চোর নই, কিন্তু আমি জানি তুমি সত্যিকারের চোর। সাধু বাবা বলে, আমি চোর তুই আবার জানিস? হ্যাঁ, দেড় আঙুলের ছেলে তুই আবার আমাকে চোর বলছিস? হ্যাঁ বলছি, আমি প্রমাণ করে দিতে পারি তুমি চোর। শোনো, আমি যদি তোমাকে প্রমাণ করে দেই তুমি চোর, তাহলে বলো তুমি যা, আমি যা চাইবো তুমি তাই দেবে। এইবার সাধু বাবার একটু ভুরুটা কুচকে গেছে, বলছে ঠিক আছে, তুই যদি প্রমাণ করে দিতে পারিস আমি চোর, তুই যা চাইবি আমি তাই দেব। না না, ও রেডিমেড কথা বলে লাভ নাই, কথা হবে পাকাপাকি কথা, হাতে হাত দিয়ে কথা বলো। শোনো, সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন চলে যায়, বৈষ্ণব যদি মিথ্যে কথা বলে তার বৈষ্ণবতা চলে যায়, ভক্ত যদি মিথ্যে কথা বলে তার ভক্তি নষ্ট হয়ে যায়, আর মানুষ যদি মিথ্যে কথা বলে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও হাতে হাত দিয়ে কথা দাও। সাধু বাবা ভয় পাচ্ছে, কি আল্লাহ সাধু বাবা দা, আচ্ছা দিলাম কথা, তুই যদি প্রমাণ করে দিতে পারিস আমি কেমন চোর, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। যেই এ কথা বলেছে ছোট্ট ছেলেটা কাছে গিয়ে গিয়ে বলছে, জোরে বলবো না আস্তে বলবো? আর জোরে বল, জোরে, তুই আর কি জানবি, জোরে বল। বলি, হ্যাঁ
দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিলে বলে ভগবান কলি যুগে তোমাকে ন্যাড়া করে ছেড়ে দিয়েছে, আমি সব জানি। আরে না, মুখটা চেপে ধরে বুকে, আরে বাবা পাটি আমার হাড়ির খবর জানলো কি করে? বুঝতে পারছেন তো কার পাল্লায় পড়েছে? যার চরণটা জড়িয়ে ধরছে হচ্ছে হরিদাস ঠাকুর। ওই দ্বাপর যুগে ভগবানের গরু চুরি করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা, কলিযুগের মাটিতে সেই চুরির বদনাম হিসেবে ন্যাড়া হয়ে নদীয়ার রাস্তায় নাম প্রচার করে চুরির ঋণ শোধ হচ্ছে, তার পায়ে গিয়ে পড়ছে। এখন পাড়ার বয়স্ক লোকেদের কীর্তি যদি ক্লাবের ইয়ং ছেলেরা ধরে ফেলে, তা দুর্গা পুজো আসার আগেই বলে ক্লাবের নামে 5,000 দিয়ে দেবো, তবু যেন বাইরে না আসে, ওটা ভেতরেই থাক। হরিদাস ঠাকুর বলে, খোকা বাবা তুমি যে একবারে এত কিছু, হ্যাঁ এবার ভাবো, আমি দেশে নই, আমি অনেক খোঁজ খবর নিয়ে তবে নদীয়ায় এসেছি, কি চাই তোর বল। এই যে যেই বলেছে কি চাই তোর বল, ছেলেটা বলছে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, কি চাই জানো প্রভু? কি দাও হাতটা বাড়িয়েছে, কি চাই তো দেখো। 11 বছরের ছেলে হরিদাস ঠাকুরের সামনে আঁঠু গেড়ে বসে হাতটা জোর করে চাইছে, গৌর প্রেম তিরিতি রতন তাই গৌর হরি হরি বল, হরি হরি বল, গৌর প্রেম তিরিতি রতন আমার কিছু তোমার কাছে নিতে আসি নাই, আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা দাদু ঠাকুমার কাছে পূজোর সময় কি চায়? ও দাদু 100 টাকা দেখি ঠাকুর দেখতে যাব। কোনো দাদু ঠাকুমার কাছে কোনো নাতির নাতনি চায় না, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন তোমাদের মতো কৃষ্ণ ভক্ত হতে পারি, যেন গৌর ভক্ত হতে পারি। না না তা চায় না, টাকা চায়, হ্যাঁ বিষয় মানে বিষ চাইছে, খেয়ে যেন মরতে পারি। ও কি চাইছে? গৌর প্রেম, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম করমরে তুমি দা, যদি না দেই, হরিদাস ঠাকুর ঘুরে বলছে না দিলে কি হবে, না দিলে কি হবে জানো? বাসনা পুরাও মন, বাসনা পুরাও মোর আশা মিটাও, রাখো মোর প্রাণ। ওই বাবা না দিলে তুই প্রাণে বাঁচবি না, না না দিলে কি করে প্রাণটা রাখবি না কেন? যে জীবনে গৌর প্রেম পাওয়া যাবে না, যে জীবনে ভগবান পাওয়া যাবে না, সে জীবনের দাম কি আছে? তুমি মোর কৃপা করে দান করিও, কৃপা করে দান করিও, বলি গৌর প্রেম Thank you.
ভক্তি ধন তুমি কৃপা করে দান করি আমার গৌর প্রেম ভক্তি ধন কৃপা করে দান করি বলি গৌর প্রেম প্রেম ভক্তি ধন কৃপা করে দান করি আমার গৌর প্রেম ভক্তি ধন কৃপা করে দান করি বলি জানা হলে প্রাণে বাঁচব না গো আবার কৃপা করে তুমি দান করিও তুমি দয়া করে মোরে গৌর প্রেম দিলেও দিতে পার কৃপা করি দান করি গৌর তোমার হৃদয়ের সম্পদ তুমি কৃপা করি দান করি মোরে ফিরাইও না সাধু তুমি কৃপা করি দান করি বলি কৃপা করে মনে দান কর হে গৌর প্রেম ভক্তি ধন বলি ফিরাইও না মনে হরিদাস সাধু আবার কৃপা করি দান করি আমি আর কিছু চাই না প্রভু আবার কৃপা করি দান করি বলি দিলে গৌর দিতে হরিদাস ঠাকুর শোনা মাত্র চমকে উঠল দেব দেব রে তোকে আমি দেব চিন্তা করে চলে তো দেব আমি যা একটু গঙ্গার জলে স্নান করে আয় কেন স্নান করবো কেন করে মনের ময়লাটা অনেক আগেই দূরীভূত হয়েছে দেহের ময়লাটা দূর করে তবে তো ভক্তমন্ডলী মায়েরা যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু দীক্ষা নেওয়ার আগে যদি পারেন গঙ্গার জলে স্নান করবেন লাভ কি হয় গঙ্গার জলে কত মড়া ভেসে যায় পচা ভেসে যায় নোংরা আবর্জনা আপনি গঙ্গার জল একটা বোতলে করে তুলে এনে বাড়িতে বছরের পর বছর রেখে দেন দেখবেন কোনো পোকা হয় নাই জলটা যেমন ছিল তেমনই থাকবে যে পুকুরের জলে এত চুন দেওয়া হয় পরিষ্কার করা হয় সেই পুকুরের জল যদি একটা বোতলে করে সাত দিন রেখে দেন দেখবেন পচে পোকা লেগে যাবে তাই দেহের ময়লা দূর করতে হলে না পুকুরের জলে কলের জলে স্নান করলে হবে না গঙ্গার জলে স্নান করতে হবে আর মনের ময়লা দূর করতে হলে
সেই গঙ্গার জলে স্নান করে সদগুরুর কাছে কানটা বাড়াতে হবে, মনের ময়লাটা তবে দূর হয়ে যাবে। নিতাই সেই গুরু যদি হরিদাস ঠাকুরের মতো গুরু হয় তাহলে তো আর কোনো কথাই নাই। যে কিনা 3 লক্ষ নাম করেছে দিবানিশী, 1 লক্ষ করেছে নিজের জন্য, 1 লক্ষ করেছে যারা নাম বলতে পারে না ওদের জন্য, আর 1 লক্ষ নাম করেছে যারা বলতে পারে কিন্তু বলে না ওদের জন্য। 3 লক্ষ নাম দিবানিশী, 1 লক্ষ কণ্ঠে, 1 লক্ষ মৃদু স্বরে, আর 1 লক্ষ উচ্চ স্বরে, 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের কথা মতো ছোট্ট ছেলেটা গঙ্গার জলে ছুটে গিয়ে ডুব দিয়ে এলো, বুকের মাঝে জড়িয়ে ধরলো, আয় বুকে আয়। আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী থাকলো, এই পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী থাকলো, আজ হতে আমি হরিদাস ঠাকুর এই মা গঙ্গার তীরে দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি, আমার অন্তরের যা গৌর প্রেম সব তোকে দিলাম, তোকে দিলাম, তোকে দিলাম। তাহলে বাবা প্রেম পেয়েছ? হ্যাঁ হ্যাঁ, এবার আমি আসি, প্রেম তো দিয়েছি। হরিদাস ঠাকুর যেই চলে যেতে যাচ্ছে, ছোট ছেলে হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচল আবার আঁচল টানছে, প্রেম তো দিয়ে দিয়েছি আবার কাপড় টানছে, দেখো কি স্বভাব। কাপড় টানা স্বভাব মতে গেল নি কলিযুগের ছেলেদের, ছাড় ছাড়, প্রেম দিয়েছে আবার কাপড় টানছে। সকলে শুনছেন? বলে কোথায় পাবো বলে দেন, এই বাঙালির বড় দোষ, বসতে দিলে খেতে চায় আর খেতে দিলে একটা মাদুর দাও পেতে একটু শুয়ে পড়ে, খেতে দিলে শুয়ে চায়। এতক্ষণ বলে প্রেম দাও প্রেম দাও, প্রেম দিয়েছি, বলে কোথায় পাবো বলে দাও। হ্যাঁ আচ্ছা, পুরো হাতি যখন চলে গেছে লেজটা বাকি, এদিকে কাছে দেখে কাছে দেখে ওকে বোঝাচ্ছে কোথায় আছে, ঠিক তো বলতে পারছি না, তবে ঠিকানাটা বলে দিচ্ছি। কি ঠিকানা? এই শোন, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, উলুধ্বনি, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, ওই যে শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, গোড়া শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, গোড়া শিবাশয়ঙ্গনের মাঝে থাকে অবিরাম, প্রভু হাসে কাঁদে প্রভু ধুলাই গড়িয়ায়, প্রভু হাসে কাঁদে প্রভু ধুলাই গড়িয়ায়, গোড়া প্রভু হাসে কাঁদে প্রভু ধুলাই গড়িয়ায়, হাসে কাঁদে প্রভু ধুলাই গড়িয়ায়। আবার ভক্ত বলে হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। একটু হাত তোলা যায়, কিছু অসুবিধা না, কেউ যেন বাকি না দেখা, ধরুন নাকি মনে মনে ভাবুন না, 144 ধারা জারি হয়েছে, হাত তুলে যাচ্ছে, হাত নামালেই গুলি খেতে হবে, নামালেই গুলি খেতে হবে, তুলে রাখো, বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, আজ উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল আজ সিদাস গৃহে উতরল হরি হরি বল হরি হরি বল, সিদাস গৃহে উতরল উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল হরি বল হরি বল। ছোট্ট ছেলেটা হরিদাস ঠাকুরের কাছ থেকে ঠিকানা নিয়ে আর এক মুহূর্ত দেরি করেনি, মা এক পা দুপা করে সোজা এসে দাঁড়িয়ে পড়েছে শিবাশঙ্গনের দরজার সামনে, আর দাঁড়িয়েই দেখছে দরজা বন্ধ। এ কি ভগবান যে ঘরে থাকবে সেই ঘরের দরজা তো খোলা থাকবে, বন্ধ থাকবে কেন?
কে ভগবান যে ঘরে থাকবে সে ঘরের দরজা কখনো বন্ধ থাকে খুলে রাখবে যাতে সবাই ভগবানকে দেখতে পায় তার জন্য দরজা খুলে রাখতে হবে বলছে না রাখা যাবে না কেন অন্তরঙ্গ সঙ্গে করে প্রভু আমার প্রেম সাগর প্রেম বহিরঙ্গ সঙ্গে করে হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন যখন অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে প্রভু প্রেমাস্বাদন করছেন সেই সময় দরজাটা বন্ধ রাখতে হবে প্রেমাস্বাদনে ব্যাঘাত ঘটে গেলে হরিনাম সংকীর্তন থেকে দূরে সরে যেতে হবে হরে কৃষ্ণ এখন তো মিষ্টির দোকানে মিষ্টি দেওয়ার জন্য সব শোকেস তৈরি হয়েছে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখতে হচ্ছে খদ্দেরের পছন্দ নয় মিষ্টি খোলা জায়গায় পড়ে থাকুক খদ্দাররা গিয়ে দোকানদারের কাছে অভিযোগ করেছে শুনুন ওই মিষ্টি খোলা জায়গায় পড়ে থাকলে না মাছি কাছে বসে ও আমরা নিতে পারবো না ও যদি শোকেস একটা না বানানো হয় নেওয়া যাবে না ঘেন্না করছে খদ্দেরের মন রাখতে দোকানদার শোকেস বানিয়ে মিষ্টি ঢুকিয়ে দিয়েছে তার আর শোকেসের সামনেটা কাঁচ দিয়ে বাঁধানো আছে যাতে দেখে চেনা যায় কোনটা রাবড়ি আর কোনটা সরভাজা এখন যারা মাছি মিষ্টির রস খেত ওরা পড়ে গেছে বিপদে সর্বনাশ খোলা শোকেসে মিষ্টি থাকতো যখন খুশি যেতাম একবারে ডুবে উঠে চলে আসতাম রসের হাঁড়িতে এখন তো দেখি আবার ও শোকেসের মধ্যে ভরে দিয়েছে সমস্যা হয়ে গেল আর যাতে হাওয়া পাস হয় ওই জন্য একটা জালতির বেড়া দিয়েছে সে জালতি আবার এত ছোট তার মধ্যে দিয়ে ঠিক মতো হাওয়াই ঢোকে না তো আমরা ঢুকবো কি করে ওই মাছিরা মিলে একটা যুক্তি করলো কি যুক্তি বলে যখন দোকানদার মিষ্টি দেওয়ার জন্য শোকেস খুলবে কোন খদ্দের এসে বলছে আমাকে পঞ্চাশটা গোল্লা দেন নলে তো খুলে তো গুনে তো দিতে হবে ওই সময় বেশ কিছুক্ষণ খোলা থাকে আমরা একবার দল বেঁধে গ্রুপ করে থাকবো যখনই খুলবে একবারে ছুটে আরেকজন আবার কথা কাটান দিচ্ছে বলে ভাই বেরোবি কি করে রে বলে বেরোবার চিন্তা পরে হবে আগে ঢুকে তো পেট ভরে রস খা তারপরের কথা পরে যে মাতাল মদ খায় সে কি জানে যে বেশি নেশা হয়ে গেলে বাড়ির রাস্তা চিনতে পারবো না পাশের বাড়িতে গিয়ে ঢুকে পড়তে পারি সে জানে যতক্ষণ সামনে আছে খেতে থাকো কোনো কথা নাই খাওয়া দাওয়ার পরে চিন্তা হবে কোথায় বাড়ি আর কোনটা শ্বশুর বাড়ি ওরা একবারে মিষ্টির ওই যখনই দোকানদার খুলেছে মিষ্টির শোকেসের মধ্যে ঢুকে একটার পিঠে আরেকটা পড়ে একবারে রসে ডুবে আবুডুবু যারা হরিনাম বেশি বেশি করে ভালোবাসে তারা একবারে সামনের দিকে এসে বসেছে রসে ডুবে একবারে গায়ে পায়ে মেখে নেবে আর যারা একটু কম কম ভালোবাসে তারা একটু সাইডের দিকে বসবে কেউ পিছন দিকে যে কোনো মুহূর্তে উঠে চলে যাবে না আর যারা একবারে প্রথম সারির ভক্ত তারা বলে বেশি খেতে খেতে নেশা হয়ে গেলে সে পরের চিন্তা করবে এখন তো খেয়ে নিই যা হবে হবে সে দেখা যাবে হরিনাম এমন মধুর রস খেতে খেতে অবশেষে কৃষ্ণ হবে তোমার বশ ভক্তমণ্ডলী মায়েরা তবে দুঃখের বিষয় কোনটা জানেন দুঃখের বিষয় হলো এটা একজন মা একজন আমাকে ডেকে একদিন বলছে বলে গোপালবাবু বলে কি বলে আমি তো ছমাস বৃন্দাবন আর ছমাস বাইরা বলা মাত্র চরণে পড়ে গেছি আমি ধপ করে কোনো কথা হবে না আপনি ছমাস বৃন্দাবনে থাকেন মানে আপনাকে তো আমার চরণধূমি বাড়িতে এই বোঁচকায় করে বেঁধে নিয়ে যেতে হবে রাধারানীর দেশে থাকে ছমাস আমি বছরে একবার যাই তাও দশ দিনের জন্য উনি একবারে ছমাস কত বড় ভক্ত বলে না না আপনি যেরম ভাবে বলছেন ওরম না তবে ওই নিয়ম সেবা মাসের আগে আগে চলে যায় লাভ কি হয়
বলে ওই মারাওয়াড়ি পাঞ্জাবিরা কম্বল টম্বল বিক্রি করে না, নিয়ম সেবা মাসে টাকা দেয়, কম্বল দেয়, ফল দেয়, ধুতি দেয়, গামছা দেয়। ছমাস বসে ওইগুলো পড়লাম আদিস, ওইগুলো নিয়ে ছমাস করে বাড়ি আসি, বাড়িতে ছমাস থাকি, ওটা নাকি অফ সিজন। ছেলে মেয়েদেরকে বেলাবো, নাতি নাতনিদের বিলাবো, টাকা ব্যাংকের বই করেছি তো, আপনি কীর্তন করে কয় পয়সা কামান, আমার ব্যাংকের বই হয়ে গেছে, দেখবে চলো চলো। ও তাহলে আপনি বৃন্দাবনে রাধারানীর ধামে রাধারানীর চরণ ধুলি ধুলি, না না কম্বলের ব্যবসা করতে গেছে বৃন্দাবন কি সেটা। ভাগ্যক্রমে একটা মেদিনীপুরের লোক তারাপীঠে গিয়েছিল মা তারাকে দর্শন করতে, ওকে এক পান্ডা ধরে শ্মশানে ঢুকিয়ে দিয়েছে, বলে আগে শ্মশান দেখো তারপরে মা দেখবে। ও শ্মশানে গিয়ে ব্যবসার রাস্তা পেয়ে গেছে, কি দেখছে তারাপীঠ শ্মশান নাকি এমন ওখানে সব সময় মড়া পোড়ানো হয়, কোনো সময় বন্ধ থাকে না বাবা, যারা গেছেন তারা জানে। তা মড়াগুলোকে অর্ধেক করে পোড়ানো হচ্ছে, অর্ধেক করে বাকি আছে। ও বলে ভাই এ কেমন হচ্ছে দাহ, এ তো ঠিক না। ওই যারা পোড়াচ্ছিল ডোম, ওরা বলে কি আর বলবো বাবু, সত্যি কথা বলতে কি উপযুক্ত কাঠের অভাবে মড়া পোড়ানো যাচ্ছে না। ও তখন চিন্তা করছে আমার মেদিনীপুরে তো অর্জুন কাঠটাকে রাম কাঠটাকে দাম মোটামুটি কমই আছে, তাহলে আমি যদি লরি করে তারাপীঠে সাবলাই দিতে থাকি তাহলে ব্যবসাও বড় হবে, মায়ের কাছেও থাকা হবে। 31 বছর তারাপীঠে আছে, 31 মিনিট মায়ের চরণে দিয়ে বসেনি, শ্মশানে কাঠ সাবলাই দিচ্ছে। সেও বলে আমি বিরাট বড় ভক্ত হয়ে গেছি না, বিরাট ভক্ত হওয়া খুব শক্ত, ভগবানকে পেতে গেলে তুমি যাই করো না কেন নিরামিষ খাও, তিলক করো, মালা করো, অন্তর যদি পরিষ্কার না থাকে তাহলে কোনদিন গোবিন্দ পাওয়া। একাদশীর দিন ফল দুধ খেয়ে নামের মালা হাতে নিয়ে আমার মা ঘুরে বেড়ায় সারাদিন, নিয়ম নিষ্ঠার মধ্যে। ওই আপনি একটা লঙ্কা তুলবেন দেখি আমার বাড়ির থেকে গাছ থেকে, একবারে ঝাঁপ খেয়ে পড়ে যাবে, কিসের একাদশী সাইডে রেখে দাও, এত সোজা না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শিবার সঙ্গনে দরজা বন্ধ, প্রেম আস্বাদন হচ্ছে, প্রকৃত ভক্তদের সঙ্গে নিয়ে অভক্তদের সঙ্গে নিয়ে প্রেম আস্বাদন হবে না। দরজার বাইরে দাঁড়িয়ে ছেলেটা ডাক দিচ্ছে গৌর সুন্দর, গৌর সুন্দর, দরজা খোলো। ভেতরে শিবাস পণ্ডিত বসে আছে, শিবাসকে শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই অন্তরটা সুন্দর সেই হচ্ছে শিবাস। দরজাটা ছুটে এসে শিবাস পণ্ডিত খুলে দিয়েছে, আস্তে আস্তে করে ছেলেটা এগিয়ে গিয়ে শিবাস পণ্ডিতের মাথা থেকে পা পর্যন্ত দেখছে। ওরে বাবা তুমি তো গৌর নও, আমি যতদূর জানি গৌর তো এরকম গুঁড়ো থুথুড়ে না, গৌর দেখতে কত সুন্দর, আর তুমি তোমার কাল ভর্তি দাঁড়ি, মাথায় পাকা চুল, গায়ে শিবাস পণ্ডিত বলছে আমার নাম শিবাস রে, আমি ম্যানেজার, ম্যানেজারের কাছে বিল পাস না হলে আসল জায়গায় গিয়ে চেক কি সই হবে নাকি। শিবাস হচ্ছে দরজা, ওই দরজাটা ভেদ করে তো ভিতরে গৌর আছে, কৃষ্ণকে পেতে গেলে আগে রাধা নামের দরজাটা খুলে কৃষ্ণের কাছে যেতে হবে, তাহলে জীবনে পাওয়া যাবে না। ও তুমি তাহলে কর্মচারী, হ্যাঁ মুখ সামলে কথা বল, আরে হ্যাঁ হ্যাঁ ওই হলো, ও ম্যানেজার যা কর্মচারী, এই শোনো মালিক হয়ে মালিকের সঙ্গে দেখা করতে এসেছি শিবাস পণ্ডিত, আমি কর্মচারীর সঙ্গে কথা বলবো, যাও মালিককে পাঠিয়ে দাও। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর,
শিবাস পণ্ডিত মনে মনে ঠিক করে নিয়েছে এই ছেলেটাকে বেশি ঘাটানো ঠিক হবে না। মহাপ্রভুর কাছে হাত ধরে নিয়ে গেছে, প্রভু এইটুকু একটা বাচ্চা ছেলে আমাকে বলে কর্মচারী আর তোমাকে যেন কি সব বাজে বাজে কথা বলছে। মহাপ্রভু তো জানে অন্তর্যামী ভগবান জগতের মাঝে জীবকে শিক্ষা দিচ্ছে। হ্যাঁ খোকা কে রে তুই, বাবা বা ভালো কথা বলেছ প্রভু। পাওনা তার বাড়ির দরজায় এসে গেছে বলে বাড়ির মালিক দেনার কথা ভুলে গেছে, আমি জানি তো। শোনো, চিন্তার কোনো কারণ নেই, আমি একবারে পকেটে করে খাতা কলম নিয়ে এসেছি, মনে করিয়ে দেব। কাছে বসে মহাপ্রভুকে মনে করিয়ে দিচ্ছে, আমি কে জানো? কে ষষ্ঠ যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে রেখে দিয়েছিলে আমার মাতৃগর্ভে 5000টা বছর। আরেকটু বলতো, ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দ্বাপর যুগে তুমি যখন বৃন্দাবন ছেড়ে দিয়ে দ্বারকার রাজা হয়ে চলে গিয়েছিলে 89 বছর, আমি প্রত্যেক বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়েছি। এইবার মহাপ্রভু বলছে, খোকা এত জটিয়ে পেঁচিয়ে না বললে খোলসা করে বললে তো না। হ্যাঁ বলবো, ষষ্ঠ যুগে একটু অপরাধ করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে 5000 বছর রেখে দিয়েছিলে, আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছিলে, আমি অন্যায় করেছিলাম, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ, আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। দ্বাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকার রাজা হয়েছ, আমি তোমাকে 89 বছরে প্রত্যেকটা বছর একটা করে রাধা নাম শুনিয়েছি, আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তন গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসিংহ, দ্বাপরের মধুব্রত, আমি তো কলিতে বাসুদেব দত্ত। যেই বলেছে মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরল, আজ মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন উদ্ধানে, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, আজ মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন, বাসুদেব ঘোষ করে চরণ বন্ধ, বাসুদেব ঘোষ করে চরণ বন্ধ, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, ভক্ত ভগবান একসনে এইবার লীলা প্রকাশ হলো, ভক্ত ভগবান একসনে এবার বদন ভরে হরি বল, হরি হরি প্রকাশ হলো, বদন ভরে হরি বল, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে 89 বছর তোমাকে প্রত্যেক বছরে একটা করে রাধা নাম শুনিয়েছি, 89টা হয়েছে। মহাপ্রভু বলছে, মধু তাহলে 89 যখন হয়েই গেছে আর একটা শুনিয়ে 90 পূরণ করে দিলে একবারে সুদে আসলে হয়ে যেত না? তোমায় আমি শোনাতেই পারি, অসুবিধা নেই। তবে শোনো শোনো, রাধা নাম তোমাকে আমি শোনাবো, কিন্তু তার আগে একটা কথা বলি। কি? নাম শোনার পরে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। মহাপ্রভু বলে, এ আর নতুন কথা কি? আমি তো সবাইকে সব দিয়েছি, কাউকে ফেরাই নাই, কাউকে ফেরাই নাই, তোকেও ফেরাবো না, চিন্তা করিস না, নামটা আগে শুনিয়ে দে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা বৃন্দাবনের মাটিতে, হ্যাঁ আমরা সবাই জানি যে বৃন্দাবনের মাটিতে থাকতে গেলে আমরা কীর্তনীয়রা প্রায় বলে থাকি, কি বলি? আমরা বলি যে এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলুন বৃন্দাবনে যাই। না, কখনো বক্তা হয়ে ভুল কথা বলা যায় না, কেন শুনতে হবে। চৈতন্য চরিতামৃতকার বলছেন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে তো বসেই ছিলেন, আমার আগে কীর্তন হয়েছে, তা বৃন্দাবনে বসে বৃন্দাবনের কথা শুনছেন। এই যে খুঁটিটা খুঁটি বরাবর দেওয়া আছে, একই মাঠ মাঝখান থেকে পার্টিশন করা আছে, ওটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। নবদ্বীপে কে আছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। বৃন্দাবনে কে আছে? রাধা কৃষ্ণ দুইজনা যুবল। আপনি ঠিক করবেন, আপনি কাকে সেবা করবেন? আর বৃন্দাবনের মাটিতে পা দিতে গিয়ে বলতে গিয়ে বলবো,
হিন্দি ভজন নয়, বাংলা গানের মধ্যে দিয়ে বৃন্দাবনের আনন্দ উপভোগ করব। কেন? বাংলা আমাদের মাতৃভাষা, আমি বাংলায় কথা বলি, বাংলার খাই, বাংলার পড়ি, বাংলার মাটিতে বাস করি, বাংলা মায়ের কোলে মাথা রেখে ঘুমাই। যেদিন আমার মৃত্যু হবে, এই বাংলা মায়ের মাটিতে আমার দেহটা 3.5 হাত গর্ত খুলে জমির মধ্যে পুঁতে দেওয়া হবে। তাহলে যে বাংলা মায়ের মাটিতে অষ্টকবিরাজ 64 মহন্ত দ্বাদশ গোপাল এলো, আমি সেই বাংলা মায়ের মাটিতে থাকবো, অথচ বাংলা মাটিতে থেকে বাংলার গানকে সম্মান দেব না, এ তো নয়। বাংলা গান গাই যদি মন না ভরে, তবে আমি হিন্দি গাই। আগে বাংলা গানের তালিটা একটু দেন, তালিটিতে গিয়ে কি বলবো, এই পদ বৈষ্ণব মহাজন পদাবলীর মধ্যে দিয়ে গাইছি। দেখুন পদাবলীর মধ্যে কত আনন্দ, যিনি এই পদাবলী লিখছেন তিনি হচ্ছেন আমাদের মেদিনীপুরে ধারেন্দা বাহাদুরপুর গ্রামের শ্যামানন্দ বাবু, যিনি বৃন্দাবনে নিভৃত নিকুঞ্জ কাননে রাধারানীর নূপুরটা কুড়িয়ে পেয়েছিলেন, নূপুর তিলক, সেই শ্যামানন্দ বাবুর লেখা পদ, তারই লেখা পদ। আর সুরটা যিনি করলেন ওই কলকাতা মাননীয় শ্রদ্ধেয় স্বর্গীয় কীর্তন সুর সাগর কানাইলাল বন্দ্যোপাধ্যায়, একটা বয়োজ্যেষ্ঠ আছেন, তাকে চিনেছেন, তার গান শুনেছেন, তিনি কত বড় সুরের সাধক সবাই তাকে জানেন, সেই জায়গায় আমরা জিরো, যতই যে আমরা যাই করি না কেন। তাই বলতে গিয়ে বলবো ভজমানা ভজমানা ভজন করব, ভজমানা ভজমানা রাধে গোবিন্দ গোপাল লুৎখানি ভজমানা গোবিন্দ গোপাল ভজমানা রাধে গোবিন্দ গোপাল দলটা না আনলেই ভালো হতো, অনেকগুলো পয়সা বেঁচে যেত। ভজমানা রাধে গোবিন্দ গোপাল গোপাল ভজমানা রাধে ভজ মন রাধে ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল প্রেম মুরলি বাজাবে
মুরালি চড়াবে মুরালি বাজাবে ভবন চড়াবে বলে বলে বন ফুল মাল রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল জয় জয় দেব কি দুলাল হে ভূভার হারি জয় কংসারি ভূভার হারি জয় কংসারি কুষ্ঠিত বিনাশ ভাজাল হে গোপী মন পূর্ণাভ নয়ন পুরন্দর গোপী মন পূর্ণাভ নয়ন পুরন্দর গোপী মন গোপী মন পূর্ণাভ নয়ন পুরন্দর আজানুলম্বিত বনমাল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস কৃষ্ণ দাস কৃষ্ণ কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে জয় দিন ভগত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল ভজবন রাধে গোবিন্দ গোপাল গোপাল হরি 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 ভগবান কৃষ্ণচন্দ্র কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গিরি গোবর্ধন কি মাকে বিহারী লাল কি দ্বাদশ বন কি কেশী ঘাট কি বংশী বট কি নিকুঞ্জ কানন কি নিতাই গোবুর প্রেমানন্দে হরি হরি বল অন্তর স্থানে আসতে অন্তরে হাত দিয়ে প্রত্যেকে বলুন হিন্দি গান এই বাংলা ভজনটা শুনতে ভালো হয় না হিন্দি গান আমরা যারা গাই কীর্তনিয়ারা হিন্দি যে বোঝে সে হাততালি দেয়
আর যে বোঝে না তাবাত কি হয় বলছে না বুঝে হাতে তালি দিলে আপনি একটা খাবার খাচ্ছেন খাবারের গুণ বুঝে খাবেন না দুধ খাওয়া শরীরের পক্ষে ভালো কিন্তু সেই দুধে যদি কোনো বিষধর সাপ মুখ লাগিয়ে দেয় তখন সেই দুধটা কিন্তু বিষ হয়ে যায় তাহলে আপনি কোনো খাবার খাচ্ছেন গান শুনছেন গানের মানে বুঝবেন না তালি দেব না এটা হতে পারে না যে গানের মানে আমি বুঝি আমি সেই গানে তালি দেব ভক্তমণ্ডলী মায়েরা 89 ছিল 90 পূরণ করে দিয়েছি মহাপ্রভুর সামনে হাতটা বাড়িয়েছি প্রভু এবার দিয়ে দাও এবার দাও এবার দাও এবার দাও এই কথা যেই প্রচার করেছে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে কি নিবি তো সেটা আগে বল তুই আমার কাছে যা চাইবি সেটা দেব জগতের মানুষে আমার কাছে অনেকে অনেক কিছু চেয়েছে কিন্তু তুই কে চাইছিস সেটা আগে তো বল তখন সঙ্গে সঙ্গে ছোট ছেলেটা মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বসে বলে উঠছে আমি তোমার কাছে যেটা চাই তুমি যদি প্রকৃত সেটা আমায় দিতে চাও তাহলে তুমি আমায় সত্যি করে কথা দাও যে আমি যা চাইছি তুমি আমাকে তাই দেবে এ কথা যেই বলেছে তখন মহাপ্রভু বলছে দেব তুই যা চাইছিস তাই দেব বেশ আচ্ছা প্রভু তুমি এই জগতের মাঝে কি নাম নিয়ে এসেছো সঙ্গে সঙ্গে ছেলেটা বলছে এই প্রশ্নটা মহাপ্রভুকে করা মাত্রই মহাপ্রভু বলছে কেন লোকে আমাকে অনেকে অনেক রকম নামে ডাকে বলে না তার মধ্যে সব থেকে যে নামটায় বেশি ডাকে সেইটা কি নাম সব থেকে মহাপ্রভুকে যে নামটায় বেশি ডাকে সেই নামটা হচ্ছে ও আচ্ছা পতিত পাবন বলে মানুষ আমায় বেশি ডাকে বাহ আমি এটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম বেশ ভালো তোমাকে পতিত পাবন বলে যারা ডাকে তুমি একটা কথা বলো তো প্রভু এই জগতে যত পতিত আছে যত পাপী তাপি আছে সবাইকে উদ্ধার করার জন্য তুমি তো পতিত পাবন হয়েছ গৌরহরি হচ্ছে পতিত পাবন রামচন্দ্র পতিত পাবন নয় লক্ষ্মীনারায়ণ পতিত পাবন নয় রাধা কৃষ্ণ পতিত পাবন নয় একমাত্র মহাপ্রভু হচ্ছে পতিত পাবন গৌর এই পতিত পাবন শব্দটা একমাত্র মহাপ্রভুর নামের আগের দিকে বসানো যায় আর কারোর দিকে নয় তাহলে জগতের মানুষের যত পতিত মানুষ আছে যত পাপী তাপী মানুষ আছে সবার অপরাধ নিতে গিয়ে তুমি কোন জায়গাটায় দাঁড়াবে একবার ভেবে দেখেছো মহাপ্রভু বলছে তুই ভক্ত ভক্তের মতো থাক না ছোট ছোটর মতো থাকবি আমি কোথায় যাব আমি কি করব তোর ওসব নিয়ে জানার কি দরকার তুই কি চাইছিস সেটা বল মানে না না আগে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি তবে তো চাই কি চাই আগে বল মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে ছোট ছোট ছেলেটা মহাপ্রভুকে চাইছে প্রভু প্রভু হে প্রভু হে কি চাই জানো অন্য কিছু নয় প্রভু আমার জগৎ তরাতে আসিলে ধরাতে এই পতিত পাবন নাম ধরি জগৎ তরাতে আসলে ধরাতে এই পতিত পাবন নাম ধরে আমার গোড়ায় আমার প্রভু যাব তদাতে আসিলে ধরাতে
পতিত পাবন নামে ভক্তি। আচ্ছা আমি পতিত পাবন তো তোর কি, তোর কি চাই আগে বল, কি চাই এবার তো বলবো। জীবের যত পাপ আছে প্রাণ গরুর জীবের যত পাপ আছে তুমি দাও মোর মাথে। চুপকার আর কথা না, আর বলবি না, যে পর্যন্ত বলেছিস ওই পর্যন্ত থাক, আর বলবি না, আর বলবি না, ওই পর্যন্ত চুপ কর। জীবের যত পাপ আছে সব তুই নিবি, তোর সাহস কত বড় হয়েছে। এইটুকু ছেলে তোর মুখে যা আসছে তুই তাই বলছিস, তোর মুখে যা আছে তুই তাই বলছিস। হ্যাঁ আমি বলবো, তুমি থামালো আমি থামবো না। আমি সেই ভক্ত নয় যারা একটা নকুল দানা আর এই বুড়ো আঙুলের সমান একটা গ্লাস জল দিয়ে তোমার সেবা করে। আমি সেই ভক্ত নয়। আমি কোন ভক্ত? আমি তোমাকে খাইয়ে তারপরে খাই, যদি বেশি হয় তবে নিজে খাই, না হলে উপবাসে যাই। আমি সেই ভক্ত যে ছেলে মেয়ে, যে ছেলের মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বিবাহ করে এনেছে, সেই ছেলে জানে প্রকৃত আসল গর্ভধারিণী মায়ের ভালোবাসা কত গভীর। অন্য কেউ জানে না। আমি তোমাকে ভালোবেসেছি, আমি ছাড়া কে জানবে তোমার মহিমা? তাই বলছে কি জানো, জীবের যত পাপ আছে তুমি দাও মোর মাথে, প্রভু যত পাপ আছে দাও, আমায় দাও, তুমি দাও মোর মাথে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি। জীবের যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি, নরকে যাইব আমি, আমি নরকে যাব সেও ভালো। কেমন ভক্তকে খুব ভগবানকে ভালোবেসে ভগবানের জন্য নরকে যাবে সেও বিরাজ। হরে কৃষ্ণ তারা বসে আছে। আমি আমি এই যন্ত্রাংশের মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, আমি সবাইকে বলবো, যখন আমরা ভগবানকে প্রণাম করি আমরা কি বলি? প্রভু আমায় রক্ষা কর, প্রভু আমায় কৃপা কর, প্রভু আমায় আশীর্বাদ করো, প্রভু আমায় করুণা করো, প্রভু আমার সঙ্গে থেকো, প্রভু আমার সঙ্গে দেখো, প্রভু আমি যেন ভালো থাকি, আমার ছেলে মেয়ে যেন ভালো থাকে, আমার সংসার যেন ভালো থাকে। কোনোদিনও ভগবানকে বলিনি প্রভু তুমি একটু ভালো থেকো। বাড়ির বাবা পরিশ্রম করতে করতে যখন ক্লান্ত হয়ে এসে বসে পড়ে আর কর্ম করার শক্তি থাকে না, তখন বাড়ির বাকি লোক যে বাবাকে সেবা করে। বাবা পরিশ্রান্ত হওয়ার আগে যদি বাবার পা দুটো একটু টিপে দিত, বাবাকে বসে পড়তে হতো না। এই জগৎ সংসারের বাবা যে আমাদের মতো সন্তানদের জন্য দিন রাত পরিশ্রম করে, আমরা কখনো তার কথা ভেবে বলিনি প্রভু তুমি যে 18 দিন ধরে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের দড়িটা ধরেছিলে, তোমার হাতে কত কষ্ট হয়েছে। আমরা কি চেয়েছি? পাণ্ডব যেন যুদ্ধে যেতে, আমরা ভগবানের কষ্টটা ভাবিনি। কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের
সারথি তিনি আমাদের সংসার রূপী কুরুক্ষেত্রের মাঠে আমাদের জীবন রথের সারথি তিনি দড়িটা ধরে আছেন যেদিনকে দড়িটা ছেড়ে দেবে মানুষ আর মানুষ থাকে না অমানুষে পরিণত হয় তাই জীবের যত পাপ আছে জীবের যত অন্যায় আছে সব তুমি আমায় দাও আমি নরকে গিয়ে তোমার নাম করে উদ্ধার হব তবু তোমার পতিত পাবন নামের উপরে কলঙ্ক আমি লাগতে দেব না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছোট ছোট ভক্তের কথা শুনে ভগবান আজকে বুকে জড়িয়ে ধরেছে আজ পর্যন্ত জীবনে কেউ আমাকে কথা বলেনি আজকে তুই বললি তোকে আমি বুকে জড়িয়ে ধরবো কেন জানিস কেন জড়িয়ে ধরবো ওরে মায়ের কাছে কি কোনো সন্তান বেশি হয় রে যে মা দশটি সন্তানের জন্ম দিয়েছেন কোন সন্তানই তার কাছে বেশি নয় এই সারা বিশ্বের ভগবানের সন্তান আমরা আমরা কি তার কাছে বেশি রে আমরা বেশি নই তবে কেন ভগবান কেন আমায় দুঃখ দেয় কেন আমায় কাঁদায় কেন আমায় যন্ত্রণা দেয় বলে কেন দেয় জানো বলে তুমি যখন বাড়িতে থেকে বাড়ির মালিকের কথাটা অমান্য করো তখন তোমাকে পাড়ার লোকের কাছে বকা শুনে আসল সঠিক পথে ঘুরে আসতে হয় জগতের কর্তা যে না ভজে বাপ জন্মে জন্মে পিতৃর দহিতা তার জন্মে জন্মে তাপ মহাপ্রভু বোঝাচ্ছে জানিস তুই জগৎজীবের পাপ নিবি বলছিস সব এই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে যেদিনকে আমি জগাই বাধায়ের পাপ নিয়েছিলাম সারা নদীয়ার মানুষকে এক জায়গায় করে জগাই মাধাই যখন বলেছিল আমরা গৌর হরির দাদা নিত্যানন্দ প্রভুকে কপালে আঘাত করেছিলাম মদের কলসি দিয়ে হ্যাঁ মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলাম নিতাই চাঁদের নিতাই চাঁদ তো রেগে যায়নি সেই রক্তটা চেপে রেখে বলেছিল ওরে মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না জগাই বাধাই বলছে প্রভু আমরা সেদিনই বুঝেছিলাম তোমরা দুই ভাই কত করুণাময়লিযুগের মানুষকে মেরে ধমকে বুকে শুধরানো যাবে না ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরতে হবে রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না বদিবে হরি নাম দিয়া চিত্ত শুদ্ধ করিবে সেই জগাই বাধাইকে হরিনাম যখন দিতে গিয়েছিল সারা নবদ্বীপে ঘোষণা করা হয়েছে সবাই যাবে নদীয়ার মানুষে সবাই ভিড় করে যাবে জগাই বাধাই নাকি পাপ দেবে মহাপ্রভুকে এ কেমন ভগবান পাপ আবার নেওয়া যায় নাকি বলে যায় তো আজকে গৌর দেখাবে নদীয়ার ইন্দুক নদীয়ার পাষণ্ড নদীয়ার পতিত সবাই মিলে ভিড় করেছে দেখতে গেছে দেখি তো ছেলেটা ভগবান কিনা তোমরা কেবল গৌরাঙ্গ ভালো বাইরে যার সোনার বরণ ভেতরে তার কালো মোটেই ভালো নয় ওপরটা সুন্দর ভেতরটা খুব ময়লা সবাই মিলে ভিড় করে দাঁড়িয়েছে তামাশী গঙ্গার জল হাতে নিয়ে জগাই মাধাই দাঁড়িয়ে আছে সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু স্নান করে শুষ্ক বসন পরিধান করে জগাই মাধাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে হাতটা পেতে আছে জগাই মাধাই এসো তোমাদের হাতে আমার বড় ভাই যে তামা তুলসী গঙ্গার জল দিয়েছে সেই গঙ্গা জলটা আমার হাতে দিয়ে বলো প্রভু আজ থেকে আমাদের যত অন্যায় যত পাপ সব আমরা তোমায় দিলাম আর হ্যাঁ যদি পারো ওই গঙ্গা জলের সঙ্গে দুফোঁটা নয়নের জল দিও কেন জানো আমি তো ভগবান
আমি জগৎজীবের কাছে ভালো মন্দ ডাল তরকারি মিষ্টি সন্দেশ আশা করি না। সারাদিনের শেষে জীব যদি দিনান্তে ঘরের কোনায় বসে একবার গৌর বলে দুফোঁটা নয়ন জল আমায় দিতে পারে, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাই, অন্য কারো থাকি না। ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা পেতে গেলে উল্টো দিকের মানুষটাকে তো ভালোবাসা দিতে হয়। জগাই মাধাই তামা তুলো সে গঙ্গার জলটা হাতে নিয়ে, সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, প্রভু কেমন করে দেব, কেমন করে দেব, তুমি তো ভগবান, সারা বিশ্বের মানুষ তোমার যে হাতে ফুল তুলো সে গঙ্গার জল দেয়। নববধূ বিষ্ণুপ্রিয়া যে হাতে সবসময় চন্দনের সুবাস মাখিয়ে রেখেছে, যে হাতে সচিমা কোনোদিন ধুলো বালি লাগতে দেয় নাই প্রভু, সেই হাতে আমরা কি করে পাপ দেব। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, যাও জগাই মাধাই, যাও যাও প্রভুর হাতে দিয়ে বলো, প্রভু আমাদের যত অন্যায় যত অপরাধ সব আমরা তোমায় দিয়ে দিলাম, তুমি গ্রহণ করো। জগাই মাধাই দুজনা দুজনে বলা বলি করছে, দু ভাই এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই রে সারা জীবন ধরে এই সংসারের জন্য অনেক করেছি, কত মানুষ মেরেছি, কত লোককে লুটপাট করেছি, কত মানুষের সম্পত্তি ঠকিয়েছি, আজও পর্যন্ত কেউ এসে আমাদের মনের কথাটা আমাদেরকে বলেনি যে জগৎ মাঝে বাঁচতে গেলে যে পাপ কাজটা করছি সেই পাপ কাজ থেকে উদ্ধার পাই কি করে। ওই দেখ, ওই দেখ, যাকে আমরা মেরেছিলাম, যাকে আমরা আঘাত করেছিলাম, আজকে সেই ভগবান হয়ে আমাদের পাপ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যে, এই না হলে ভগবান কান্দতে যদি হয় গো মা তার কাছে গিয়ে কাঁদো, এই সংসারের জন্য কেঁদে তুমি কিছুই পাবে না, এই সংসার তোমায় কিছু দেবে না, এই সংসার তোমায় যন্ত্রণা দেয়, যাতনা দেয়, কষ্ট দেয়, যা লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ ভাবে দু চার দিনের দেখা শোনা পথে পথের কাদের জন্য কাঁদছ, এই সংসারের জন্য কাঁদছ, ছেলে মেয়ের জন্য কাঁদছ, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাবে বলে সারাদিন না খেয়ে ছেলে মেয়েদের জন্য রান্না করছো। শোনো, আমাদেরকে জন্ম দিয়েছিলে যে গর্ভ থেকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছো, যে বাবা সারা জীবনে নতুন একটা জামা কেনার আগে আমার জন্য ভালো একটা জামা কিনে এনেছে, নিজে পুরনো জামা পরে দিন কাটিয়ে, দশ মাস দশ দিন মাতৃগর্ভে সন্তানের জায়গা হলো, সেই সন্তান যখন বড় হলো সন্তানের বিরাট বড় বাড়িতে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বাড়ির বারান্দায়। আমাদের ভালোবাসতো যে বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজে মূর্খ থেকে ছেলেটাকে শিক্ষিত করেছে, আজকে সেই ছেলেটা শিক্ষিত হয়ে এসে বাবার হাত ধরে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। তুমি ভাই বলো, বন্ধু বলো, বন্ধু বলো, কেউ তো কারণ
ভবে দু চার দিনের দেখা শোনা মায়ার অভিনয় মায়ার অভিনয় মায়ার অভিনয় মায়ার অভিনয় মায়ার অভিনয় মায়া অভিনয় মায়া অভিনয় মায়ার জগাই বাধাই ছুটে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল প্রভু হে প্রভু হে আমরা পারব না আমরা পারব না প্রভু চেষ্টা করেছিলাম পারব না বিশ্বাস করো তোমার হাতে তামা তুলসী গঙ্গা জল দিয়ে আমাদের যত অন্যায় আমাদের যত পাপ সব আমরা তোমার দেবো বলেছিলাম কিন্তু পাপি মহাপ্রভু জগাই মাথায় তুলে বুকের মাঝে জড়িয়ে ধরেছে আমার বুকে আ ওরে তোরা যে আমার কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছিস তোরা কি জানিস ভগবানের কাছে ভক্ত যদি একবার নিজেকে সমর্পণ করে দেয় সেই মুহূর্ত থেকে ভগবান তার হয়ে যায় রে আর তো অন্য কারো থাকে না কে বলেছে কে বলেছে তোরা পাপী তোরা পতিত না 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 আজ থেকে নদিয়া নবদ্বীপের মাটিতে যে তোদেরকে পতিত বলবে সে নিজে পতিত হয়ে যাবে প্রভু এই ধর নামের মালাটা ধর গলায় তুলসীর মালা পর আরে ওই ওই লাল কাপড়টা ছেড়ে সাদা বস্ত্র পরিধান কর মস্তক মুন্ডন কর আর শোন এই নবদ্বীপে গঙ্গার ঘাটে শুয়ে থাকবি যত বৈষ্ণব স্নান করতে আসবে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখবি ওদের দেহটা সুস্থ হবে মন পরিশুদ্ধ হবে নিতাই গুণ হরি বল বলে আমার চরণে যাবি আজ পর্যন্ত নবদ্বীপে নদীয়ার ঘাটে গেলে আপনারা দেখবেন একটা ঘাট আছে যে ঘাটের নাম হচ্ছে জগাই মাথায়ের ঘাট ওই ঘাটে স্নান করলে নাকি সব থেকে বেশি পুণ্য পাওয়া যায় মহাপ্রভুর কাছে বলা মাত্র মহাপ্রভু মনে করিয়ে দিচ্ছে জানিস বাসুদেব পাপ চাইছি শোন একশো মানুষ বধ করিলে যেই পাপ হবে যেই পাপ হবে এক নারী বধে ভাই জীবের তত পাপ কবে তত পাপ কবে একশো নারী বধ করিলে যত পাপ হবে এক গরু বধে ভাই জীবের তত পাপ কবে তত পাপ কবে একশো গরু বধ করিলে যত পাপ হবে এক ব্রাহ্মণ বধে ভাই জীবের তত পাপ কবে তত পাপ কবে একশো ব্রাহ্মণ বধ করিলে যত পাপ হবে এক বৈষ্ণব বধে ভাই তোমার তত পাপ কবে তত পাপ কবে একশো বৈষ্ণব বধ করিলে যত পাপ হবে এক ব্রহ্মচারী বধে তত পাপ কবে তত পাপ কবে একশো ব্রহ্মচারী বধে জীবের যত পাপ হবে এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে এই রূপে একশো একশো করে জীবের যবে একশো পাপ পূর্ণ হয়ে যায় একশো পাপ পূর্ণ হলে জীব পঙ্গু হয়ে যায় এক হাজার পাপ করিলে জীব বোবা হয় তবে দশ হাজার পাপ করিলে জীব কর্মে বধির হয়ে যায় এক লক্ষ পাপ করিলে জীব চোখে অন্ধ হয় পাঁচ লক্ষ পাপ করিলে জীব ব্যাধিতে পড়িল ব্যাধিতে পড়িল পাঁচ কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে আট কোটি পাপ করিলে মাথায় বজ্রাঘাত বজ্রাঘাত এই সব অপরাধের চেয়ে কোন অপরাধ মানি বৈষ্ণব অপরাধ সর্বশ্রেষ্ঠ তারে জগতে বলে জগতে বলে তার চেয়ে বেশি পাপে জীবের কুষ্ঠ ব্যাধি ধরে কুষ্ঠ ব্যাধি হইলে জীব মায়াতে পড়ি মরে কেমন হইবে বলো মোদের পাপ বিমোচন পাপ বিমোচন একটা
একটাই ওষুধ আছে, নিশি নিশি করো সদাই হরি কীর্তন উদ্ধানি, নিশি নিশি করো সদাই হরি কীর্তন, নিশি নিশি করো সদাই হরি কীর্তন, নিশি নিশি করো সদাই হরি কীর্তন। এই হরি নাম সংকীর্তন করলে আমাদের পাপ পাপ সব দূরে যায়। তাহলে মনে রাখতে হবে হরি নাম সংকীর্তন আসল। এখন আপনারা মনে করতে পারেন হরি নাম সংকীর্তন আসল কি করে হয়, আমি ছোট্ট একটা আপনাদের বুঝিয়ে দেখবেন। যেখানে নাম হচ্ছে আপনাদের এই চব্বিশ পরগনার নাম হয় রাধে রাধা গোবিন্দ নাম হয়। আচ্ছা, নামের সংকল্প শুরু হয়ে যাওয়ার পর যদি বৃষ্টি আসে নাম কি থেমে যায়? বলুন তো, নাম থামে না? লীলা কীর্তন শুরু হওয়ার পর যদি বৃষ্টি আসে, মানে দশ মাস পরে হোক ক্ষতি নাই, নাম একবার শুরু হয়ে গেলে আর বন্ধ হয় না। তাহলে নাম আঁকে, নামের সাধন যদি করতে পারি, নাম থেকে নামই বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়, সে নামের সাধন যদি ঠিক হয় তবে সব ঠিক হয়ে যায়। তাহলে আগে নাম শ্রবণ, তারপর লীলা শ্রবণ। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আস্তে সবাই হাতটা তুলুন, যেমন বারে বারে তালি দিয়ে, সুরে হোক বেসুরে হোক তালে হোক বেতালে কোনো চিন্তা নেই, হরি নাম সংকীর্তন একদম তালি দেন, জোর জোর দেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলুন, মুখে বলুন, কৃষ্ণ হরে হরে, দাঁড়াও বলো, শোনা যাচ্ছে না বাবা, একটু জোরে বাবা শুনছো, জোরে জোরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে, বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উদ্ধানি, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিছু নাহি আর, কলিযুগের একমাত্র যজ্ঞ হরি নাম যজ্ঞ সর্বধর্ম সার, সর্বধর্ম সার, এই হরি নাম নয় রে ভাই মোদের ভব পারের কবি, প্রেমানন্দে ভক্ত গণে বল নিতাই গরুর হরি হরি হরি। আহা বন্ধুগণ, একসঙ্গে হরি নাম পড়ায় যত আনন্দ পৃথিবীতে আর কোনো কাজে এত আনন্দ পাওয়া যায় কি? যায় না। হরি নাম সংকীর্তন যে আনন্দ আছে, প্রাণ খুলে উচ্চস্বরে তালি দিয়ে নিচে নিচে গাইলে শরীরের রোগ জ্বালা পর্যন্ত ভালো হয়ে যায়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু বললো পাপ তোকে আমি দেবো, কিন্তু আমার একটা কথা তোকে রাখতে হবে। কি কথা? তুমি যা বলবে আমি তাই শুনবো। বেশ, আমার সব কথা যদি রাখতেই হয় তাহলে কাজ কর, আমি তোকে অনুমতি দিচ্ছি তুই বিবাহ করে সংসার হবে না। এ তুমি কি বলছো? তুমি তুমি না ভগবান, তুমি তো নিজে বলেছো সংসারী জীবের নাকি কৃষ্ণ সেবা হয় না, কে বলেছে? বাজে কথা শোন, সংসার করবি তবে সংসারটা মায়ার সংসার নয় রে, কৃষ্ণের সংসার করবি। যে বাড়িতে কৃষ্ণকে ছাড়া কোনো কাজ হবে না সেই সংসার করবি, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, এত এব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে আগে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পালাবার কোনো পথ নাই জম আছে চেচে। শাস্ত্র বলছে যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়,
যে বাড়িতে গোবিন্দ সেবা হয়, যে বাড়িতে কৃষ্ণ সেবা হয়, সেই বাড়ি নাকি তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়ে না, সেই বাড়ি নাকি শেয়ালের গর্ত হয়ে যায়। বলে 50 লাখ টাকা দিয়ে শ্বেত পাথরের বাড়ি, নাই বা রইল মন্দির, আমার বাড়ি শেয়ালের গর্ত। এ ভাই, তুমি কোথা থেকে এসেছো? বলে আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, গোবিন্দ সেবা হয়, যদি কোনোদিন সম্ভব হয় সেই বাড়ির একটু ফ্রিজটা খুলে দেখবেন কি আছে। গোবিন্দের জন্য ফল, গোবিন্দের জন্য মিষ্টি, সাধুগুরু বৈষ্ণবকে দেওয়ার জন্য গোবিন্দের প্রসাদ আছে। যে বাড়িতে গোবিন্দ সেবা হয় না, যদি কোনোদিন সম্ভব হয় সেই বাড়ির একটু ফ্রিজটা খুলে দেখবেন কি আছে। মরা মাছ, মরা মাংস, মরা হাড় থাকে না ফ্রিজে, মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। মানুষ একটু দামি জীব, শেয়ালরা পচিয়ে টচিয়ে খায়, মানুষ তার পচিয়ে খেতে পারে না, তাই বরফ টরফ দিয়ে খায় আর কি। ভক্তমণ্ডলী মায়েরা, যেই বলেছে তোকে বিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে ছেলেটা বলে উঠছে, প্রভু বিয়ে আমি করতে পারি, তবে মেয়েটা তোমায় দেখে দিতে হবে। তার সঙ্গে দেখে শুনে মহাপ্রভু বিবাহ দিয়ে দিলেন। শুভ দিনে শুভ কার্য সুসম্পন্ন হইল, এবার শুভ দিনে শুভ কার্য সুসম্পন্ন হইল, এবার ভক্তগণ সবে মিলে হরি হরি বল, ভক্তগণ সবে মিলে হরি হরি বল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ বাসুদেবের বিবাহতে আনন্দ ধরে না, আর হরি 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 বলে বিতারি হরি হরি বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী মায়েরা, আনন্দ আনন্দ মহান মহান, ভক্তমণ্ডলী মায়েরা, যেই একথা প্রকাশ করেছে এইটা প্রকাশ করা মাত্র সঙ্গে সঙ্গে কাছে দাঁড়িয়েছে ফুলসজ্জার ঘর, ফুলসজ্জার ঘরে দাঁড়িয়ে বাসুদেব দত্ত তার স্ত্রীকে বলছে, শোনো পত্তা, তোমায় একটা কথা বলি। কি কথা? আজকে ফুলসজ্জার রাত্রিতে তোমার কাছে আমি কিছু চাইবো, তুমি আমায় দিতে পারো? কি দেব? আগে তুমি আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাতৃবর্গ, 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামে আক্ষরিক অর্থ বিরাট। যদি বলেন কেন না, একটা এই এই হরে শব্দ যদি শুধুমাত্র ধরি আমরা, বলছে হরে শব্দের বহু অর্থ, দুই মুখ্যতম দুটো মেন। কে বলছে? মহাপ্রভু বলছে। কাকে? রায় রামানন্দ। কোথায়? গোদাবরী গঙ্গা। হরে নামের বহু অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। হরে শব্দের অনেক অর্থ, হরে মানে যে আমাদের চিন্তা ভাবনা গুলোকে হরণ করে তার নাম হরে, এরকম অনেক অর্থ আছে। এই হরে শব্দের বাচনিক বিশেষণ আনলে হরি হয়ে যায়, হরি নাম। হরি নাম কি দিয়ে? হরে কৃষ্ণ নাম। তাহলে হরে শব্দের অনেক অর্থ, দুটো অর্থ হচ্ছে আসল। কি বলছে? সর্ব অমঙ্গল হরে, আমাদের জীবনের যত অমঙ্গল আছে সব হরণ করে নেন যিনি, তিনি হচ্ছেন হরে। প্রেম দিয়া হরে মন, সমস্ত কিছু অমঙ্গলকে নাশ করে দেওয়ার পরে আমাদের অন্তরটাকে প্রেম দিয়ে যে নিয়ে নিতে পারে সে হচ্ছে হরে। কৃষ্ণ
ছোট করে এক কথায় বললে কর্ষণ করে যে তাকে বলে কৃষ্ণ, না একটু ভেঙে বললে কৃষ্ণ লিখতে গেলে এই টানুন এই নামান এই তুলুন, ক হয়নি ব হয়েছে, কুণ্ডলী দিলে ক হবে, রিকাত দিলে ক্রি হবে, পেট কাটা মর্তেন্নস্ব পিছনে ন দিলে কৃষ্ণ হবে। তাহলে এখন প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখান, দেবের বাখানে, এখনো ক হয়নি ব হয়েছে, কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, এই ক হলো রিকাত দেন, রিতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান, এই দুই টান, এই তকরি শব্দ হইল ব্যাখ্যা, হইল ব্যাখ্যা, পেট কাটা মুদ্দন্নস্ব সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, হুতাসন, নতে দেবতা গণ ধোয়াইল চরণ, ধোয়াইল চরণ, এই সব যোগ মার্গে জানিতে পারিয়া, জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ মুনি ধ্যানেতে জানি, ধ্যানেতে জানি, গর্গ সংহিতায় বলে। তাহলে কৃষ্ণকে আমাদের ষড়রিপুকে কর্ষণ করে নবলব লক্ষ্যে গুরুরূপী বেদ দ্বারা যিনি বৃন্দাবন নামক রম্য প্রেমের স্থানে চারণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। আমাদের দেহের যে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন, এইগুলিকে কর্ষণ করে নবলক্ষ ধেনু মানে নব নব লক্ষ্যে নটা লক্ষ্যে গুরুরূপী বেদ দ্বারা বৃন্দাবনের মাটিতে প্রেমের বিচরণ ক্ষেত্রে ষড়রিপুকে যিনি নিজে পদদলিত করে আমাদেরকে নিজের দিকে উন্মুখ করে লইয়া চলেন, গোবিন্দ উন্মুখ করেন, কৃষ্ণ প্রেম উন্মুখ করেন, তিনি হচ্ছেন কৃষ্ণ। রামকে হরে রাম চারবার রাম বলা হলো, রামকে বলছে রমণেতে সই রাম, যিনি সবসময় রমণ করবেন, কি রমণ করবেন, সবসময় রমণ করবেন বলতে বলছে র আকার হংস বাড়ুর্যে রাম, ম আকার সদা ভবে আকার তদ্ভাবে তো রাম নাম সদা হতো, রাম মানে বলছে যিনি সদা সর্বদা কৃষ্ণ প্রেয়সী, যিনি অযোধ্যার মাটিতে আহ্লাদিনী শক্তি সীতা দেবী হয়ে জন্মগ্রহণ করেছেন, তিনি বৃন্দাবনের মাটিতে প্রেম বিলাসের জন্য রাধা হয়ে এলেন, ট্রান্সফার হয়েছে, একই দেহ দুই অংশে ভাগ হয়েছে, বুঝতে পারছেন সকলে তো, কেমন একটা আয়না নিজের মুখের সামনে ধরুন, নিজের আয়নায় নিজের মুখটা দেখলে আপনাকে কেউ কি বলবে আপনি চরিত্রহীন, না আপনি নিজের ছবি নিজে দেখছেন, কৃষ্ণ জানতে চাইছেন আমি কেমন, সীতা দেবীকে সামনে রাম বসিয়ে জানতে চাইছে আমার ভালোবাসা কেমন, সেই ভালোবাসা বোঝাবার জন্য যে আয়নার দরকার ছিল তা হচ্ছে বৃন্দাবনের মাটিতে শ্রীমতী রাধা রানী, ভগবান কৃষ্ণের রূপ কেমন, তার গুণ কেমন, তার ভালোবাসা কেমন, এটা যে আয়নায় ছবি হয়ে ফুটে উঠেছে সেই আয়না হচ্ছে শ্রীমতী রাধা রানী, সেই আয়নার সামনে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ নিজের ছবিটা নিজে দেখছেন, আমি এমন এমন ভাবে ছিলাম এমন এমন ভাবে হয়ে এসেছি, এবার এক অংশে রাধা এক অংশে সীতা, যিনি রমণ করছেন তিনি হচ্ছেন রাম, কোথায় পেয়েছেন এই নাম, এই নাম গোলোক বৈকুণ্ঠ ধামে লুকানো ছিল, এটা আমাদের মুখে একটা প্রবাদ আছে দেখছেন, বলে কৃষ্ণ নাম নাকি গোলোক বৈকুণ্ঠে লুকানো ছিল, মনে আছে না, সেখান থেকে এনে এই প্রচার হয়েছে কলিযুগ, না সঠিক উপযুক্ত খোঁজ খবর নিয়ে কথা বলতে হবে, ভুল ভাল ভাবে ভক্তমন্ডলী মায়েরা মনে রাখবেন যখন বৃন্দাবন ছেড়ে ভগবান কৃষ্ণ চলে গিয়েছিল দ্বারকা রাজা হয়েছিল, মা ভাবুন তো যদি
যাকে এক মুহূর্ত না দেখে থাকা যায় না, সে যদি রাজা হয়ে চিরতরের মতো চলে যায় তাহলে সখীদের মনে কত কষ্ট, আর সখীদের মধ্যে প্রধানা যিনি রাধা রানী তার মনে কত কষ্ট। সেই কষ্টটা ভুলবার জন্য শ্রীমতী রাধা রানী তিনি প্রায় 60 বছর উনুনে ধোঁ দিয়ে কেঁদেছেন, সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে গেছে, মারা যাবেন মনে মনে ভাবছেন। যারা মাথুর লীলা শ্রবণ করেছেন জানেন একবারে শেষ দশা, দশম দশা যখন প্রাপ্ত হয়েছেন সেই সময় দাঁড়িয়ে সখীদেরকে কাছে ডেকে বলছেন, কৃষ্ণ তো কাছে নেই, কৃষ্ণ কাছে থাকলে আমি কৃষ্ণের হাত ধরে সখী তোদের হাতে দিয়ে যেতাম। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে কেমন হরি, তার নাম শুনলেই চোখে জল আসে, অন্তরে প্রেম আসে। ভক্তমণ্ডলী মায়ের ওই বসেছে, এখন ভাবুন তো সখীদের মধ্যে আলোচনা চলছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গবিদ্যা তুঙ্গবিদ্যা সুদেবী অষ্ট সখীর মধ্যে আলোচনা হচ্ছে। তাহলে রাধারানীর অবর্তমানে কৃষ্ণকে কে পাবে? কৃষ্ণ ধন তো সবাই পাবে না, কৃষ্ণ ধনে ধনী সবাই হতে পারবে না, শুধু ধন থাকলেই ধনী হওয়া যায় না। আমাকে যদি এক্ষুনি কেউ 10 লাখ টাকা দিয়ে দেয় আমি সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে যাবে, কেন আমি জীবনে অত টাকা দেখি না, একসঙ্গে টাকা নিয়ে কি করব এই চিন্তাতে পাগল হয়ে যেতে পারে। কৃষ্ণ নেই এ ভালো আছে, কৃষ্ণ থাকলে তোমরাও পাগল হয়ে যাবে। যা জ্বালা জানো, হ্যাঁ দণ্ডে 10 বার খায় এমন একটা ভগবান রামচন্দ্র জীবনে দরকার নাই, দণ্ডে 10 বার, এক দণ্ড মানে 24 মিনিট, 2 মিনিট 25 সেকেন্ড অন্তর খেতে দিতে হয়। আর আমার মা দুপুরবেলায় 2 গুজিয়া দিয়ে বলে আমি নাকি গোবিন্দ সেবা বিরাট করে করেছি, এত সোজা দিল্লি এখনো দূর আছে, কৃষ্ণ পাওয়া খুব শক্তের ব্যাপার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কাকে দেওয়া যায়? সখীরা যুক্তি করে ঠিক করছে, আস্তে রাধারানীর অবর্তমানে একমাত্র একজনই সখী আছে যে কৃষ্ণকে কাছে বসিয়ে রাখতে পারে, সে কে? না সে হচ্ছে চন্দ্রভানু রাজার মেয়ে চন্দ্রাবলী, কৃষ্ণের আরেক প্রতিদ্বন্দ্বী। চন্দ্রাবলীকে ডাকা হলো, চন্দ্রাবলী এসে বলছে, রাধে আমি কৃষ্ণকে রাখতে পারবো আমায় দে। রাধারানী বলছে, দেখ যদি কৃষ্ণ কাছে থাকত তাহলে আমি ঘটক হয়ে কৃষ্ণের হাতটা তোর হাতে দিয়ে কৃষ্ণকে সমর্পণ করতাম, মেয়ের বাবা যেমন করে, মেয়েকে জামাইয়ের হাতে সমর্পণ করে দেয়, ব্রহ্মার হাতে সমর্পণ করে দেয়, তারপর তুই ভাব। তা যদি কৃষ্ণ থাকতো দিতাম, এখানে তো কৃষ্ণ নেই তাই কি হবে? বলছে কৃষ্ণ নেই তো কি হয়েছে, কৃষ্ণের নাম তো আছে, তা কি করব, জোরে জোরে তো কৃষ্ণ দিতে পারছি না, শরীর অসুস্থ, আমি এমনি আমার মৃত্যু হবে, জোরে কথা বলার মতো শক্তি নেই, কানটা নেই। চন্দ্রাবলী কান বাড়ালো, নামের মধ্যে দিয়ে কৃষ্ণ দিয়ে দিচ্ছে, কে? রাধা রানী। এই হরে কৃষ্ণ নামটা প্রথম ছিল শ্রীমতী রাধা রানীর কাছে, এই নাম দিয়ে দিল। চারি যুগের চার ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম শুধু হরি নাম সংকীর্তন, এই নাম দিচ্ছে চন্দ্রাবলীর কানে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম দিল, নামটা দেওয়ার পরে কানে কে নাম দেয়? বলে গুরু। চন্দ্রাবলীর সামনে রাধারানী বলছে, তাহলে আজ থেকে আমি তোর নামের গুরু। হাতটা বাড়িয়ে দিয়ে রাধারানী বলছে, বলে দে দে চন্দ্রায় আমায় গুরু দক্ষিণা দে। কে? আরে গুরু বললে তো দক্ষিণা দিতে হবে। চন্দ্রাবলী বলছে, যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ পাইনি ততক্ষণ পর্যন্ত রাজার মেয়ে ছিলাম, এখন কৃষ্ণ পেয়ে তোর মতো আমিও সর্বহারা হয়েছি, বনমালী তুমি পর জনমে হইও রাধা, বুঝিবে সেদিন নারীর বেদন, নারীর মনে কত ব্যথা, ভালোবাসায় যে কত কষ্ট বধু, যেদিন তুমি ভালোবাসবে সেদিন বুঝবে। তখন চন্দ্রাবলী বলছে, বধু আমার কাছে তো কিছু নেই রে সখী। বলে এক কাজ কর, কিছু যদি নেই তবে আমার হাতে হাত দিয়ে কথা দে। কি কথা?
চন্দ্রাবলী হাতে হাত দিয়ে কথা দিচ্ছে আগত কলিযুগের মাটিতে বলরামের সঙ্গে অংশে অংশ মিলায়ে তুই নদিয়া নবদ্বীপের মাটিতে নিতাই হয়ে যাবি বিনা পয়সায় বিনা মূল্যে আমার বধুর এই নামের সঙ্গে প্রেমের সঙ্গে বধুরে বলি দারে দারে বিলাইয়ে দিবি নিতাই মৌর হরি 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 ও দারে দারে বিলাইয়ে দিবি আমি আর কিছু চাই না সখি আমার বধুর এই নামে দারে দারে আর কিছু চাইব বধু আমার নাম দেওয়া তোরে সফল হবে হরি 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 নাম প্রেম সফল হবে দারে দারে বিলাইয়ে দিবি দারে দারে বিলাইয়ে দিবি ভক্তমণ্ডলী মায়েরা সেই কৃষ্ণ নদীয়ায় চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হইলা এ কথাই কেন রাধা রানীর প্রেম ঋণের দায় কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনা গতি নাহি আর ঘোচাতে প্রেমের ভার জন্ম নিলাম পুনর্বার নদীয়ায় হলাম অবতার সেই কৃষ্ণ নাম সাথে নিয়ে চন্দ্রাবলীর অংশ হয়ে নিতাই শুধু বলরাম নয় অনেকে বলে বলরাম হইল নিতাই শুধু বলরাম চন্দ্রাবলীর অংশ মিশেছে বলরামের অংশ মিশেছে দোহে মিলে নিতাই হয়ে এসেছে ভাবুন তো নিতাই চাঁদ তো ভালোবাসতো মহাপ্রভু তাই তো তাহলে মহাপ্রভুকে যদি ভালোবাসতো তাহলে সন্ন্যাসের প্রাককালে মহাপ্রভুর কাছে যে দণ্ডটি ছিল দশ লাঠি দশ গাঁটওয়ালা দণ্ড ভেঙে গঙ্গার জলে ফেলে দিয়েছিল কেন ভালো যদি বাসত এখানেই বোঝা যায় চন্দ্রাবলীর ক্রিয়া কাজ করছে বধুর প্রতি ভালোবাসা জেগেছে প্রেমটা বেড়েছে তাই দণ্ডটা ভেঙে খুনসুটি কমন নলটা নিয়ে জলে ফেলে যখন নদীয়া ছেড়ে গৌর চলে গিয়েছিল গৌরকে খোঁজার জন্য কেউ ব্যাকুল হয়নি যতটা ব্যাকুল হয়েছিল নিতাই চাঁদ মনে মনে বুঝে নিয়েছিল আমার বধুকে কথা দিয়েছি আমার সখীকে কথা দিয়েছি আমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছি আমি তো আগলে রাখবো কৃষ্ণকে কলিযুগের মাটিতে সবসময় আগলে রেখে ভক্তমণ্ডলী মায়েরা তোমায় কথা দিলাম কি কথা দিয়েছি আমি তোমায় কথা দিলাম বাসুদেব দত্ত বলছে কথা দিলাম কি কথা আমি প্রত্যেক দিন শিবা সঙ্গনে যাব আর শিবা সঙ্গনে গিয়ে আমি হরিনাম সংকীর্তন করে সকালে ফিরে আসব তাই হ্যাঁ পদ্মাবতীর কাছে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে লিখছে আজও সেই শিবা সঙ্গনে এখনো আছে গোবর নাচে রে মনে গোবর নাচে রে অনুধ্বনি নিতাই গৌর হরি হরি ও আজ সে শিবা সঙ্গনে গৌর নাচে রে মাদে গৌর নাচে রে আজ সে শিবা সঙ্গনে দেখো দেখো গোবর নাচে রে আস্তে কখন বলুন তো হচ্ছে কথাটা সবাই খেয়াল রেখেছেন তো ফুল সজ্জার ঘরে বসে স্বামী স্ত্রীতে হচ্ছে জড় জাগতিক জগতে যদি এরকম হয় না আর কিছু হোক না হোক মোটামুটি ওই বউ পরের দিনই ডিভোর্স অ্যাপ্লাই করে দেবে বলে আমার স্বামী ফুল সজ্জার ঘরে বসে কীর্তন গাইছে এরকম স্বামী আমার চাই অন্যদিন গাইবে গাইবে ফুল সজ্জার ঘরে কিসের কীর্তন ওরা সেই স্বামী আজ সেই শিবা সঙ্গনে গোবর নাচে রে মধে গোবর নাচে রে নিতাই গৌর হরি হরি ও আজ সেই শিবা সঙ্গনে গৌর নাচে রে মধে গৌর নাচে রে পদ্মাবতীর লোভ জেগেছে ও স্বামী
আর কি হয় গো, শুধু কি গৌণ নাচে? না না, অনেক কিছু। আজ সেই ভক্তগণ ভাসে প্রেম জলে রে আয়ুষে শিবা সঙ্গনে গৌর নাচে রে মনে রে গৌর নাচে রে তাই গৌর হরি 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 আয়ুষে শিবা সঙ্গনে গৌর নাচে রে আজ সেই নদী আর নাগরী তারা পক্ষে লয়ে গাগরী গাগরী আরে আরে চায় যদি একবার গৌর দেখিতে পায় তাই আজ সেই নাগরীগণে বাবা ওরা চলে গঙ্গার পারে সখী শোনে বৃন্দাবনে কি ছিল যমুনা নদী আয় গঙ্গা কথা দেওয়া আছে ওরা চলে সখী শোনে এবার আনন্দেতে সবে মিলে আনন্দেতে সবে মিলে গৌর গুণ গায় রে তারা বাহু তুলে হরি বলে রে নিতাই গৌর হরি হরি বাহু তুলে হরি বলে রে আজ সেই শিবা সঙ্গমে গৌর নাচে রে মদের গৌর নাচে রে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 আজ সেই শিবা সঙ্গমে গৌর নাচে রে মদের গৌর নাচে রে প্রতিদিন শিবাস পদ্মাবতীকে বুঝিয়ে দিয়ে বাসুদেব দত্ত কোথায় যায় শিবাস সঙ্গমে যায় সন্ধ্যেবেলায় চলে যায় সকালবেলা ফিরে আসে একদিন দুদিন তিন দিন এক দুই তিন করে চার দিন অতিবাহিত হইল অতিবাহিত হইল পঞ্চম দিনের দিন বাসুদেব দত্ত ফিরিয়া নাই আসিল ফিরিয়া নাই আসিল তিন দিন কেটে গেছে চার দিন কেটে গেছে পাঁচ দিনের দিনও পর্যন্ত স্বামী ফিরে আসেনি পদ্মাবতীর মনে মনে বড় ভয় হলো আমার স্বামী কোথায় গেল ঠিক ঠিক ছ দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল পর্দা পর্দা দরজা খোলো চমকে উঠল এই চল এই তোমার স্বামীর গলা ছুটে গিয়ে দরজা খুলে কি তুমি জয় গৌর এই যে ও স্বামী তুমি চার দিন ধরে কোথায় ছিলে জয় গৌর জয় গৌর স্বামী উত্তর দিচ্ছে জয় গৌর আরে চার দিন ধরে কি খেয়েছো জয় গৌর আরে চার দিন ধরে কোথায় ঘুমিয়েছো জয় গৌর যা কথা বলছি সব জয় গৌর বলছে ব্যাপারটা কি হলো
আপনারা বুঝতে পারছেন না, ওর স্ত্রী বুঝে নিয়েছে, আরে আমার স্বামীটা সাত নয় পাঁচ নয় একটা মাত্র আমার স্বামী। যখন সকালবেলা রাস্তা দিয়ে বাড়ি আসছিল, গৌর নামে কেউ মরে গেছে, শ্মশানে পোড়াতে নিয়ে যাচ্ছে, ওই গৌর ভূত একবারে আমার স্বামীর ঘাড়ে উঠে বসে বসেছে। যা বলছি সব গৌর, মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে। ও কি আর ছাড়া যায়, ও আপনি যদি ও নেশা করেন আপনার পুরো পরিবার ধীরে ধীরে, দেখেন না বংশে কারো টাক থাকলে সেই টাকের বংশের পরবর্তী জেনারেশনে যে কোনো একজনের টাক থাকবেই থাকবে। বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়, তার পরবর্তী বংশে কেউ না কেউ ঠিক ওই সেবার জন্য তৈরি হয়ে যাবে। ভগবান নিজে বলেছে যে আমাকে চাই আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমিও তাকে না চাই, নাচিয়ে ছেড়ে দেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা দাঁড়িয়ে আছে, মনে মনে প্রশ্ন করছে, আমার স্বামীকে ভূতে ধরেছে। আচ্ছা, কিন্তু আমার স্বামী কিন্তু ভূতে ধরতে পারে না, কেন? আমার স্বামী ভগবানের নাম করে, যে ভগবানের নাম করে তাকে কি কখনো ভূতে ধরতে পারে? মনে ধরে, কখন ধরে? বলছে এ ভূত তো আর ওই শ্যাওড়া গাছের ভূত না, এ ভূত হচ্ছে গোলক বৈকুণ্ঠে থাকে। সে যখন ভক্তের দিকে হাতটা বাড়িয়ে ডাকে, ভক্ত কি আর তার পাশে না সাড়া দিয়ে থাকতে পারে? পোষা সাপে বিছানার মধ্যে শুয়েছে, কে? বাসুদেব দত্ত শুয়েছে। আর পদ্মাবতী কি করছে? স্বামী চরণ তার সেবা করছে। কে? মায়েরা করে তো স্বামী চরণ সেবা। হ্যাঁ, রাবণের একটা বোন ছিল না, কি যেন নাম, কি নাম ছিল? সুরপণখা। সুরপণখা মানে যে সব সময় পরের কথা নাক বলা, সুরপণখা। এরকম এখন অনেক আছে, ওই জন্য লক্ষণ ধরে ওর নাক কেটে দিয়েছিল, কোনোদিন পরের কথা নাক বলাতে না পারে। ভক্তমন্ডলী মায়েরা, সুরপণখার 99 বার বিয়ে হয়েছে, 99 বার। এবার সেঞ্চুরি করছে, ওর রাবণের মতো ভাই ছিল বলে সম্ভব হয়েছে, সোনার লঙ্কা তার, টাকা কম নাকি? দাদা হয়তো রাবণের মতো হওয়া দরকার। এই নিয়ে 100 বার বিয়ে দিচ্ছে, সুরপণখার বান্ধবীরা শিখিয়ে দিয়েছে, সুরপণখা সাবধান, এই কিন্তু শেষবার, এবার যদি তুমি আর স্বামীর ঘর করতে না পারো আর কিছু করার নাই, তোমাকে একেবারে সারা জীবন দাদার ঘাড়ে বসতে হবে, ভালো করে স্বামীর সেবা করিস। মাথায় ঢুকিয়ে নিয়েছে, সেবা করতে হবে। বাসর ঘরে গিয়ে ঘোমটা দিয়ে বসে আছে, স্বামী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সুরপণখাকে মনে করাচ্ছে, কি গো তোমার মনে আছে তো বান্ধবীরা বলেছে আমার সেবা করতে, ভুলে গেছিল, মনে করিয়ে দিল। ঘোমটাটা সরিয়ে দিয়ে স্বামীকে ধরেই কপ করে সেবা করে নিয়েছে, একবারে পেটের মধ্যে চলে গেছে। রাক্ষসী মানুষ খেয়ে ফেলে। আমি শেষ সেবার কথা বলিনি, চরণ সেবার কথা বলছি। ওই চরণটা সেবা করছে, কার চরণ? স্বামীর চরণ। আর বাসুদেব দত্তের মুখ দিয়ে কি বেরোচ্ছে? যে ভূতের কথা তখন বলছিল সেই ভূতের নাম গৌরব। গৌরবে গৌরব বৈভব গাহ গাহ গোরা গোরার নাম মন
সর্বময় হরি উদয় নদিয়া পুরি প্রেমময় হরি হরি উদয় নদিয়া পুরি পুরাইতে জীবে বাসুদেব দত্তের চরণের উপরে মাথা রেখে পদ্মাবতী ঘুমিয়ে গেল। পদ্মা পদ্মা ডাকছে, কি গো, ওঠো ওঠো ওঠো। যখনই টানটুন দিয়ে ডাক ডাক দিয়ে পদ্মাবতীর ঘুমটা ভাঙিয়েছে, দেখুন এতক্ষণ পর্যন্ত যে বলছিল তোমাকে নাকি ভূতে ধরেছে, পদ্মাবতী নিজের চোখ টোক মুছে বাসুদেব দত্তের সামনে বসে কি চাইছে? ও স্বামী, তোমাকে তো আমি কোনোদিন কিছু চাইনি, আর একটা জিনিস চাইবো দেবে গো। কি চাই? ওই যে গৌরনে দাও না স্বামী, গৌরনে দা আমায় গৌরনে দাও না স্বামী। আরে এই 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 তুমি তো এক্ষুনি আমাকে বললে আমাকে নাকি ভূতে ধরেছে, তাহলে আমাকে যে ভূতে ধরেছে তুমি সেই ভূত চাইছ? আমি অত শত বুঝি না। গৌরনে দাও না স্বামী, গৌরনে দা পায়ে ধরি মিনতি করি মরে গৌ বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রী গৌরের প্রতি বিশ্বাসটা জন্মে গেছে, আর এই বিশ্বাসে ভুল ভাঙতে দেওয়া যাবে না। শোনো পদ্মা, গৌর তোমাকে আমি দেব, তবে একটা কথা বলি, কি জানো, গৌর তো আর ছোট বাচ্চা নয়, মনে মনে ভাবছে, মুখে বলছে, আরে গৌর তো ছোট ছেলে, শশী মায়ের কোলে শুয়ে এখনো মায়ের স্তনদুগ্ধ পান করে। যে ছেলেটা 24 বছর বয়স হয়েছে, দুটো বিয়ে হয়েছে, প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া, সে নাকি ছোট ছেলে? ওই যে বিশ্বাসটা কিনে নিয়েছে,
তা আমি যদি শুনেছিলাম চাইলেই তো আর গৌরের বাবা মা ওকে দেবে না তবে আমি শুনছিলাম জগন্নাথ মিশ্র শশী ঠাকুরানী এক মাস পরে গৌরকে রেখে দিয়ে নাকি বিদেশ চলে যাচ্ছে সারা জীবনের মতো তুমি যদি আমাকে একটা মাস সময় দিতে পারো না ওই এক মাস পরে আমি চেষ্টা চরিত্র কোণে তোমায় গৌর এনে দিতে পারি বাসুদেব দত্ত মনে মনে বুদ্ধি করছে আমি আমার স্ত্রীকে জ্যান্ত গৌ দিতে না পারি তো কি হয়েছে আমি একটা সচল গৌরাঙ্গ দিতে না পারলো অচল গৌরাঙ্গ তো দিতে পারি জ্যান্ত গৌ দিতে হবে কোনো নাক আছে নাকি একটা মাটির ঠাকুর তো বানিয়ে দিয়ে দিতে পারি এই দেখুন মনের মধ্যে ভাব এসে গেছে কিন্তু মাটির ঠাকুর কারা বানায় আমি তো পারবো না মাটির ঠাকুর বানায় কারা কুমোর হয় যারা কুমোর মনে পড়ে গেছে কুমোর টুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা সোজা একবারে এক পা দুপা করে গিয়ে জ্যোতির্ময় পালের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে জ্যোতির্ময় দরজা খোল গলাটা শুনে জ্যোতির্ময় পাল চিনতে পারলো বন্ধু ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে এখানে আয় বুকে আয় জড়িয়ে ধরো কে বলছে বিপদের দিনে যে তোমাকে আশ্রয় দেবে সে হচ্ছে বন্ধু বিপদের দিনে যে তোমাকে মুখে আহার তুলে দেবে সে হচ্ছে বান্ধব যে তোমার সুখে দুঃখে বিপদে আপদে তোমার পাশে এসে দাঁড়াবে সে হচ্ছে আত্মীয় আর আমার সঙ্গে মিলন হলে তবেই তো আত্মীয় হওয়া যায় বন্ধু আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি জ্যোতির্ময় পাল বলছে বিপদে না পড়লে বন্ধুর কাছে কেউ আসে না বল তোর কি চাই না কিছু চাই না তাহলে চাই কি জানিস একটা ঠাকুর গড়ে দিতে পারিস এই দেখো পাগলের কথা শোন ওরে ময়রার কাছে এসেছে মিষ্টির খোঁজ করতে আর আমার কাছে এদিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তকে গোডাউনটা খুলে দিয়েছে দেখ ঠাকুর দুর্গা পূজায় বৃষ্টি হয়েছিল বলে এবছর বাজার একটু মন্দা গেছে সব পড়ে যাচ্ছে দেখ কোনটা নিবি কোনটা নিবি ওই যে পেট ফুলোটা চলবে পেট ফুলো সুর আছে সুর আছে গণেশ বলে না না ও ঠাকুর চলবে বলে আচ্ছা ওই যে জিভ বের করে আছে খাড়ানি মা কালী চলবে না আচ্ছা যে বড় বড় চোখ আছে দুদিকে দাঁত বের করা পেটটা বিরাট ভুঁড়ি করে পঞ্চানন পঞ্চানন চলবে বলে ও তো দেখেই ভয় লাগছে ও মোটেই চলবে ওই বাবা যা দেহ মায়ের হয় না পঞ্চানন পুজো শিবের ছেলে হ্যাঁ আচ্ছা একটু ভালো করে কোণার দিকে দেখ যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে বসে আছে সে তো চলবে বলে না না ওটা মোটেই চলবে তাহলে কি ঠাকুর নিবি বলে যে ঠাকুর আমার লাগবে সেটা তোর গোডাউনে নেই রে ভাই বলে নেই মানে তাহলে অর্ডার দিয়ে দে খাতায় লিখে নিচ্ছে বানিয়ে মাল সাপ্লাই দিয়ে দেবো হ্যাঁ লেখ কি লিখবো এই লেখ অর্ডার দিচ্ছে কে বাসুদেব দত্ত লিখছে কে জ্যোতির্ময় পাল কি অর্ডার দিল জানো এই যে কবু হাসে কবু কাঁদে হিয়া ফির নাহি বান্দে উর্ধ্বই হাসে কবু কাঁদে হস্তি নাহি বান্দে কবু হাসে কবু কাঁদে হিয়া ফির নাহি বান্দে কবু হাসে কবু কাঁদে হস্তির নাহি বান্দে কখনো বাড়া পড়ি যায় প্রাণ গৌর আমার যা বলেছি ওখানে বন্ধ কর এটা কি ঠাকুর তুই কি সকালবেলা নেশা টেশা করেছিস কবু হাসে কবু কাঁদে কবু নাচে কবু গড়ে এ কি রে ঠাকুর তো জানি একভাবে থাকবে হাত তুলে নালে হাত নামি এই আবার কি ঠাকুর তুই বলেছিস আমি এবারে আখরের মধ্যে দিয়ে বলবো নানা গৌর গড়তে পারবো না রে 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 যা বলবি তাই গড়ে দেবো গৌর গড়তে পারবো না রে যা বলবি তাই গড়ে দেবো যে পিড়ি তিড়া তো বাড়ু প্রধান হরি 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 বেশি চালাকি করা ভালো না জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তকে বলছে বন্ধু বেশি চালাকি ভালো না যত করবা চালাকি শেষে বোঝবা জ্বালাকি
চালাকির পিছনে অনেক জ্বালা আছে, ও বলে লাভ নাই, বেশি চালাকি একদম করতে যাস না। তুই ঠাকুর দরকার আমার কাছে বলবি পরিষ্কার করে, কি ঠাকুর দরকার? তুই হাসে কাঁদে গড়ে বাসুদেব দত্ত বলছে, বন্ধু আমি চালাকি করছি না, সত্যি ঠাকুরটা এরকম রে। একজনা শিয়ালদা থেকে টিকিট কেটে দিল্লি যাবে রাজধানী এক্সপ্রেসে উঠেছে, হাফ টিকিট কেটেছে, ছেলে মেয়ে স্বামী তিনটে লোক হাফ টিকিট কেটেছে। হাফ টিকিট কেটে ওর স্ত্রীকে আর ছেলেকে সিটের নিচে ঢুকাইতেছে, বলে নিচে ঢুকে থাকো, আর উনি ওর টিকিটটা নিয়ে সিটের উপরে বলছে রিজার্ভেশন 325 টাকায় আবার রিজার্ভেশন তৎকাল। উপরে বসে একবার ইংলিশ পেপার পড়তেছে, ইংলিশ পেপারটা পড়তে মিচি মিচি ভঙ্গি করতেছে আর কি, বুঝতে পারবে না কি যে লেখা আছে কি যে পড়তেছে ওই জানে। টিটি এসে স্যার টিকিটটা লেখে, ও কোনো পাত্তাই দিচ্ছে না, স্যার টিকিটটা লেখি না। দু তিনবার বলার পরে ও পেপারটার নাম হয়ে দাঁড়া, পেপারটার নাম হয়ে বলা ইয়েস, ওইটুকু শিখেছে লোকের কাছ থেকে ধার করে, ইয়েসটা কবে আর নোটা কবে বাকি শেখে শেখে, ইয়েস টিকিট টিকিট। একবারে ভারী হয়ে পকেট থেকে হাফ টিকিট বের করে ওর টিকিটির হাতে দিয়েছে, টিটি পাই স্যার আপনি তো অ্যাডাল্ট পারসন, আপনি হাফ টিকিটে যাচ্ছেন কি বলবেন? সঙ্গে সঙ্গে টিটি রে ঘুরে বলে, আপনি কি ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন না পড়ে পাইছেন আমি তো বুঝতে পারতেছি না। সঙ্গে সঙ্গে টিকি কয়, আপনি মুখ সামনে কথা কন, আপনি উল্টো পাল্টা কথা বলবেন না, একে তো টিকিট কাটেন নাই আবার বাজে কথা। হ্যাঁ আপনি তো আমার মনে বলে আপনি কোনোদিন পাস করে টিকিট পান নাই, আপনি ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন বলে কার, বলে আপনি হাফ টিকিটের ভয় আমার দেখাচ্ছেন, বলে হ্যাঁ আপনি তো নিজে বড় একজন সুস্থ পরিপূর্ণ যুবক মানুষ, 30-এর উপরে বয়স, অ্যাডাল্ট মানুষ, আপনি আবার হাফ টিকিট কাটছেন কি জন্য? বলে দাঁড়া, বলে কি আমার স্ত্রী আর আমার ছেলে দুই দুই না, এত বড় চিটিং বাজ আমি জনে ভাবি কি চিটিং বাজ, পাশের লোকের কাছে, পাশের লোকের কাছে দিয়েছিল, ও আবার আরেকটু হিন্দি পড়তেছে, এনআরসি নাহি হোনা চাহিয়ে, এনআরসি কে লিয়ে প্রতিবাদ করনা চাহিয়ে, লেখা না মিচি মিচি ভঙ্গি করতেছে। টিটি ওর কাছে গিয়ে বলে, স্যার টিকিট দেন তো, ও পেপারটা মাথার থেকে সরাইয়া পকেট থেকে একটা ডাক টিকিট, ওই যে টিটির উপরে মারে না ডাক টিকিট একটা বের করে কপালে চিটিয়ে দিচ্ছে। চিঠি বলে, স্যার টিকিট দেন, বলে দেখেন না কপালে মারা মাসে, বলে তো ডাক টিকিট ট্রেনের টিকিট তো না, বলে আপনাকে ট্রেনের চিঠি চিঠি যায় না ট্রেনে হয়ে, বলে চিঠি তো যায়, বলে ভাবেন না আমি চিঠি যাইতেছি চিঠি টিকিট। চিঠি বলে, বাহ খুবই ভালো, ওর পাশের লোককে যে দেখে সে তো আরো মারাত্মক, কেবা টিকিট নেব, বলে এতক্ষণ পর্যন্ত চিঠির খাম পর্যন্ত দেখছেন, আমি তো খুব চিঠি খামে তবু ডাক টিকিট থাকে, চিঠির তো কিছুই থাকে না, ও তো ভেতরে থাকে, আমার কিছুই নাই। টিটি বলে, কি জালিয়াতি জালিয়াত, চালাকি করতেছে আমার সঙ্গে, দেখা কি মজা, ও আরপিএফ রে ডাক দিছে। আসুন তো দাদা, এরা তিনজনে টিকিট কাটেনি, আমার এবার উল্টো পাল্টা বোঝাচ্ছে। আরপিএফ তখন বলে, ঠিক আছে তাহলে টিকিটের থেকে শুরু করি, চিঠি থেকে শুরু করি, ওরে লাথি দিয়া সামনে ফেলাইছে, যার কাছে কিছু নাই দিয়া বন্দুকের গোড়া গোড়া কোমরের উপরে দিচ্ছে, বলে মাত্রের কেন কোমরে লাগে না, বলে মারি নাই, চিঠির উপরে স্ট্যাম্প দিতে আছে, চিঠি জানো যত চালাকি করবা পরে গিয়ে বুঝবা জ্বালা কত আছে, চালাকি ভালো না, তুই পারবি না কি বল, বলে আগেই তো বলেছি গরুর গড়তে পারবো না রে, হলুদ হরি 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 বল রে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে
যেই বলেছে গৌড় করতে পারবো না, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে ফেলেছে। বন্ধু চেষ্টা করে কি কোনো রকম করা যায় না? এক মাস সময় দিবি বল, না এক মাস না তুই 25 দিন নে, হাতে 5 দিন রাখতে হবে। মনে মনে ভাবতেছে কেন, যদি না পারে তাহলে অন্য কোথাও থেকে কিনে হলেও বাড়িতে ম্যানেজ করতে হবে। বাবা প্রধানমন্ত্রী পর্যন্ত বৌরে ভয় পায়, আরে তো সামান্য বাসুদেব দত্ত। মাসের মধ্যে নয় 25 দিন সময় দিলাম, 25 দিনের মধ্যে গৌর বানিয়ে দিয়ে দিবি। হরে কৃষ্ণ, বায়না দিয়ে মালিক তো খালাস হয়ে গেল, মিস্ত্রি পড়ে গেল বিপদে, বানাবো কি করে? এ ঠাকুর তো মারাত্মক ঠাকুর, গান বায়না করে পাটি খালাস, কীর্তনিয়া টেনশনে মরতেছে। একদিনে ডবল গান ধরা আছে, 5 মিনিটও বেশি করা যাবে না, ছেড়ে দিয়ে চলে যেতে হবে। পার্টি গানে আমার এখানে আসতে হবে, যদি আমার আসর ডোবে তাহলে দক্ষিণ 24 পরগনা যেখানে পাবো সেখানে ধরে ঠ্যাংটুম ভেঙে দেবো, কোনো চিন্তা নাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মনে মনে ঠিক করছে, 15 দিনের দিন এক পক্ষ কালের দিন, আমি গিয়ে দাঁড়িয়ে পড়বো সুরধ্বনি গঙ্গার তীরে, সকালবেলায় খড় মাটি নিয়ে গিয়ে বসবো। আমি জানি সকালবেলায় গৌর নাকি ভক্তদেরকে সঙ্গে নিয়ে স্নান করতে আসে গঙ্গা, সেই গঙ্গার জলে গৌর যেমন ভাবে আসবে আমি দেখব আর বানাবো। যদি গৌর হাত তুলতে তুলতে আসে তবে সেরম ভাবে বানাবো, যদি গৌর কান্দতে কান্দতে আসে তেমন ভাবে বানাবো, আর যদি গৌর মাটিতে গড়াগড়ি দেয় আমি তেমন ভাবে বানাবো। গৌর যেমন আসবে তেমনই বানাবো। 15 দিনের দিন জ্যোতির্ময় পাল খড় মাটি নিয়ে গিয়ে বসে পড়েছে সুরধ্বনি গঙ্গার পার। সকালবেলা গৌর সুন্দর ভক্তদেরকে সাথে নিয়ে সুরধ্বনি গঙ্গাতে স্নান করতে আসছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল, কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ 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 ভজে যে জনাসি কৃষ্ণ ভজে যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল, মহাপ্রভু পিছন ছুড়ে বলে কি তোমরা বলবে না? বলে প্রভু আমরা কেউ বলবো না, কেন জানো? আমরা কলিযুগের জীব তো, আমাদের পরমায়ু কোথায় প্রভু কৃষ্ণ বলার মতো? আমরা কি বলবো? আমরা গোবিন্দের থেকে গো নেবো আর রাধার থেকে রা নেবো, পাশাপাশি বসাবো, রাধা গোবিন্দকে নিয়ে বানাবো গোরা। আমরা তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা কৃষ্ণ দুজনকে একসঙ্গে পাবো, যুগল ভজন করে তোমার চরণে ঠাই পাবো, কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে গৌরাঙ্গ ভজে যে জনা গৌরাঙ্গ ভজে
से हाय निकायर प्राण रे भज गौरांग कहो गौरांग পণ্ডিত ছুটে গিয়ে বলতে সব সময় নয় গো একবার দিন গেলে হা গৌরাঙ্গ আমি একটা কথা বলি, ওনার নুরু ওনার ইচ্ছেটা খুব ভালো আমি জানি, উনি আমার আরো কিছুক্ষণ শুনতে চাইছে, মায়েরা ব্যস্ত হবেন না কেউ। এখন প্রশংসা হল আমাদের ছটা পর্যন্ত সময়, এখন সত্যি কথা বলতে কি আমরা শিল্পী যারা কীর্তন করি, তো এই জন্য আমাদের চাহিদা বলুন নেশা বলুন যাই বলুন না কেন সবই আমাদের একটু বেশি, তো বেশি থাকার জন্য ওই আপনাদের এখান থেকে গান ছেড়ে রাত্রি নটায় একটা আসর আছে, ওই কথা ওই মইপিঠ জামতলা থেকে যেতে হবে, এখন সেখানের ভক্তরাও অপেক্ষা করে বসে আছে, তারা শুনবে অনেক বিরক্ত। তো আমি এই হোলির সময় দাঁড়িয়ে কথা দিচ্ছি আপনাদের এলাকার কীর্তনীয় মাননীয় সুজিত তরফদার যারা ওখানে আমি আজকে এসেছি, সেখানে এই আসরটা আমার গাওয়ার কথা ছিল না, আমার ওখানেই গান ছিল, তো সুজিতদার ভালোবাসার টানে ছুটে আসতে হয়েছে, কারণ একদিনে দুটো গান করা সত্যি খুব কষ্টের ব্যাপার, সেটা আপনারা জানেন যারা গান বাজনার মধ্যে যুক্ত আছেন, গলার উপরে খুব চাপ চাপ, তবু ভালোবাসার মানুষ তো ফেলতে পারিনি কথাটা, তো সেই দিকে তাকিয়ে আমি বলবো আমি
ছটা পর্যন্তই আমাকে আপনারা এবছর ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি যদি কোনোদিন আপনাদের এখানে আমার সুযোগ হয়, টাকা পয়সার কথা আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমি মাইকের মাধ্যমে ঘোষণা করছি, আমি সগর্বে একদম সগর্বে আমি আসব, আপনাদের প্রাণ ধরে শ্রবণ করাবো অন্য জায়গায় কোনো জায়গায় প্রোগ্রাম না রেখে। কেননা যারা কীর্তন জগতে দীর্ঘদিন থেকে আমাকে জানেন, আমাকে গান শুনেছেন, তারা সবাই জানেন আমি টাকার খুব একটা প্রিয়সী নই। আমি হচ্ছে ভালোবাসার মানুষ, ভালোবাসার কাঙাল। যেখানে ভালোবাসা পাই আমি সেখানে ছুটে যাই, মাটির ঘর হোক না খেতে পাই তবু ছুটে যাই। আমি ভালোবাসার মানুষ, ভালোবাসা আদায় করার জন্য কীর্তন জগতে পা দিয়েছি। শুধু পয়সা নিয়ে বড় লোক হবো এই লোক আশায় কীর্তন জগতে পা দেইনি, আপনাদের আশীর্বাদে মোটামুটি আমার অবস্থা সচ্ছল। সবাই জানেন, অনেকে যারা আমাকে চেনেন, আমার মাকে দীর্ঘদিন ধরে দেখেছেন, তো সেই দিক দিয়ে তাকে আমি বলবো আমি যদি কোনোদিন আসতে পারি, আগামী বছরও যদি আসতে পারি, আপনারা ফোন করে আমাকে আগে থেকে শুধু ডেটটা জানিয়ে দেবেন, পয়সার কথা ভাবতে হবে না, আমি এসে আপনাদের কীর্তন শুনিয়ে যাবো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। মহাপ্রভুকে দেখা মাত্র কি হলো, দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌর আপনি গড়িল, আপনি গড়িল, দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, উদ্ধানি হরি 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 বল, পদ্মাবতীর বিশ্বাস ফেলে নিজের মূর্তি নিজেই গড়ে, পদ্মাবতী বিশ্বাস ফেলে, এবার ভাবো তন্ত্রের বিকাশ হবে, হরি 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 বল, পদ্মাবতীর উদয় হয়, পদ্মাবতী বিশ্বাস ফেলে নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। ভক্তমণ্ডলী মায়া নিজে হাতে মহাপ্রভু নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে গেলেন। ওদিকে অনেকক্ষণ পর যখন জ্যোতির্ময় পালের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখল চোখের সামনে সুন্দর একটা গৌর বিগ্রহ বসে আছে, আদর করে কোলে তুলে নিল। মনে মনে ভাবল এ তো আমি বানাই নাই, তাহলে কে বানিয়েছে? বলছে যার বিয়ে সে সব করিয়ে নিয়েছে আমাদের দিয়ে। যে মেয়েটার বিয়ে হয় সে কি সাত দিকে দৌড়ায়, সে এক জায়গায় বসে থাকে আর পাড়ার লোকে দৌড়ে দৌড়ে কাজ করে? তা ভগবানের কাজ ভগবান নিজে হাতে করে দিয়ে গেছে আর বুঝিয়ে দিয়ে গেছে আমি আছি, আমি থাকবো, আমি ছিলাম।
যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তেমন ভাবে তার কাছে যাই, আর যে আমাকে না ডাকে আমি তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি, ঘরে ঢুকতে পারি না, বানিয়ে দিয়ে চলে যাই। ঠিক ঠিক 25 দিনের দিন সকালবেলায় যখন বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের ঘরে এসেছে, ঘরে এসে ওই সামনে দাঁড়িয়ে বলছে, ডাক দিল জ্যোতির্ময়, চমকে উঠল জ্যোতির্ময় পাল, কি ডাকল, আমি বন্ধু বাসুদেব দরজা খোল, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, বন্ধু দে আমার বউর হয়েছে, দে আমায় দে, না 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 আমি চেষ্টা করেছিলাম কিন্তু বানাতে পারিনি, মিথ্যে কথা বললো জ্যোতির্ময় পাল। বাসুদেব দত্ত ঘুরে চলে যাচ্ছে, একটা গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে, দৈব বাণী হলো জ্যোতির্ময় পাল আমি তোমার জন্য নয়, আমি বাসুদেব দত্ত মা পদ্মাবতীর বিশ্বাসের মূর্তি, তুমি আমাকে ফিরিয়ে দাও বাসুদেব দত্তের কোলে, আর যদি তুমি তা না করো অচিরাতে তোমার বংশ নিঃবংশ হয়ে যাবে, তুমি সমূলে ধ্বংস হয়ে যাবে। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, মাটির গৌরাঙ্গকে কোলে নিয়ে বাসুদেব দত্তকে দেওয়ার জন্য সেই গাছের তলায় গিয়ে হাজির হলো জ্যোতির্ময় পাল, বন্ধুর কোলে তুলে দিল, বন্ধু ডাক দিয়ে বলল, কিরে তুই যে এতক্ষণ পর্যন্ত বলছিলি হয়নি, বলে এতক্ষণ পর্যন্ত হয়নি এখন হয়ে গেল, নে ধর। এই সব বাসুদেব দত্ত বাড়ি চলে যাচ্ছে, জ্যোতির্ময় পাল ডাক দিয়ে বলছে, বাড়িতে গিয়ে তোর স্ত্রীকে কি বলবি, কেন তুই বানিয়ে দিয়েছিস মাটির গৌরাঙ্গ, বলছে না এটা বলবি না, কি বলবি, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলবি তোর আর পদ্মাবতীর বিবাহে তোর বন্ধু জ্যোতির্ময় পালের পক্ষ থেকে এই মাটির গৌরাঙ্গ বিগ্রহ আমি তোদেরকে দান করলাম। যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আপনারা প্রত্যেকেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যান। আচ্ছা বলুন তো, আজও পর্যন্ত বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে কেউ ভগবানের শ্রীবিগ্রহ দান করেছেন? করি নাই আমরা, কেন? ভগবানের বিগ্রহ দান করলে সম্মান কমে না মা, সম্মান বাড়ে। আমাদের ঘরের ঠাকুর 5 টাকা দিয়ে ঠাকুরের ছবি কিনে একটা নববিবাহিতা ওই বরবর হাতে দিবে, দেবেন কি দেখবেন, দেখা যাবে আপনার দেওয়া উপহারটা সারা জীবন সবার উপরে সুসজ্জিত করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আশীর্বাদ করবেন কেন সুখী হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই মাটির গৌরাঙ্গ হাতে দিল, আর মাটির গৌরাঙ্গ হাতে দিয়ে একবারে বাসুদেব দত্ত ওই মাটির গৌরাঙ্গকে বুকের মাঝে জড়িয়ে ধরে বাড়িতে যাচ্ছে, কি ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলো ধরলো রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ওই নিতাই ডাকে আয় গোবুর ডাকে কিশোরীর প্রেম নিতাই ডাকে, হরে কৃষ্ণ মনে রাখবে প্রেমে কি হলো, ওই নিতাই ডাকে আয় প্রাণ, আয় আয় প্রাণ মোদের গৌর ডাকে আয়, হাব নিতাই ডাকে আয় আমার প্রেম ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগে লোগো
ढोल भांगिया ढोलसिया लागल गोरार पा प्रेम कलोशे ढाले तबु ना फुराए प्रेम कलोशे लोसे ढाले तबु ना फुराए प्रेम जिबेर लगी निताई गुर आपने बिला प्रेम जिबेर लगे निताई प्रभु आपने बिला प्रेम जिबेर लगी निताई गुर आपने बिला प्रेम जिबेर लगे निताई गुर आपने बिला प्रेम फूल भागिया भवाशिया लगे लोगों रगा प्रेम फूल भागिया भवाशिया लगे लोगों আচলের মধ্যে ঢাকা দিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে ডাকছে পদ্মা পদ্মা দরজা খোল আর যখনই ডাক দিয়েছে পদ্মা দরজা খোল পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে কই স্বামী দেখি দেখি আমায় দাও দাও এনেছ কই ছেলেটা কই দেখি আমায় ওকে ওকে তুমি যে একবারে আঁচলের মধ্যে ঢাকা সরাও 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 দেখি আমি দেখব কেমন হাত কেমন পা কেমন নাক কেমন মুখ কেমন ঠোঁট কেমন একটু দেখি বাসুদেব দত্ত মনে মনে চিন্তা করছে একে তো মাটির ঠাকুর তারপরে আবার জ্যান্ত হয় যদি জানতে পারে তাহলে বাড়ির দুয়ার থেকেই আমাকে তাড়িয়ে দেবে না না ও ভুল আমি করব না আরে আরে কি করছো কিছু সরো সরো পর্দা সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও কেলো কেলো আরে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি সরে যাও ঠাকুর ঘরের দরজাটা খুলে ঠাকুর ঘরের সিংহাসনের উপরে শুয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল শোনো যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে ঘুম থেকে উঠে তোমার কাছে কিছু খেতে চায় তুমি বুঝি ভুলেও দরজা খুলবে ও যদি কান্না শুরু করে ওকে কিন্তু আবার নদীয়ায় দিয়ে আসতে হবে মনে মনে ভাবছে ও জীবনে উঠবে উনি আর খাবারও চাইবে মাটির ঠাকুর আর কি চাই হরে কৃষ্ণ দরজার বাইরে পদ্মাবতী একবার ঘর একবার বার ছেলেটা যে কেমন হলো হাতটা কেমন হলো পাটা কেমন হলো চোখটা শুধু এদিক ওদিক হচ্ছে শুধু এদিক ওদিক দরজা বন্ধ করে দিয়ে বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেল কেমন যে ছেলেটা হয়েছে একটু দেখব বলে দরজাটা খুলব খুলব না না থাক থাক খুলব না এক্ষুনি কান্দতে আরম্ভ করে খুলব নাকি কি যে করি আজ অবস্থা কেমন আজকে অবস্থা কেমন রাধারানীর পূর্ব রাগের দশার মতো এখানে অবস্থা হয়েছে পদ্মাবতী এখন পাশরিতে চাহি মনে পাশরিতে চাই মানে ভুলতে চাই পাশ শরণ না যাইব বাবা বলিহারি পাশরিতে চাই মানে Oh!
হরে কৃষ্ণ আমার কি করিব মনে মনে ভাবছে হয় মন্ত্রের সাধন নালে দেহের পতন যা হবে হবে দরজাটা খুলে দিই দরজা খুলে দিল আর যেই দরজা খুলে দিয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মায়ের বিশ্বাসে মা কি দেখছে দেখে গৌড় খেলা করে সিংহাসন পরে দেখে গৌড় খেলা করে সিংহাসন পরে গৌড় খেলা করে সিংহাসন পরে আজ মামা মামা বলি তাকে উচ্চ ঈশ্বরে মামা মামা বলি আজ মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে বলি খেতে দাও জননী খেতে দাও জননী বলি খেতে দাও জননী খেতে দাও জননী আমার বড় ক্ষুধা লেগেছে ও খেতে দাও জননী বড় ক্ষুধা লেগেছে আমি ক্ষুধার জ্বালা সইতে নারী বড় ক্ষুধা লেগেছে তাই বলল হলু হইবে বড় ক্ষুধা লেগেছে খেতে দাও জননী খেতে দাও জননী মা যেই ডাক দিয়েছে মা একবারে ছুটে গিয়ে মাঠ ছিল মাটির হয়ে গেছে জ্যান্ত একবারে ছুটে গিয়ে গৌরকে বুকে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়েছে কোলে তুলে নিয়ে কি করছে ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী সোনার গৌর না সোনার তো না সচল গৌর সোনারও বটে সোনার মতো গায়ের সোনার গৌর কোলে করে পদ্মাবতী পদ্মাবতী যতন করে খাওয়া ইচ্ছে হরে কৃষ্ণ ক্ষীর সরণনি খাওয়ায় জননী ক্ষীর সরণনি খাওয়ায় জননী ক্ষীর সর সর ক্ষীর ক্ষীর সর সর ক্ষীর ক্ষীর সর সর ক্ষীর দুধ থেকে দই হয় দুধ থেকে ঘোল হয় দুধ থেকে ঘি হয় দুধ থেকে ছানা হয় দুধ থেকে মাখন হয় আচ্ছা সব কিছু তো দুধ থেকে হয় আমি যদি বলি দুধ থেকে দই হয় দই থেকে দুধ হয় হবে না কেন ভক্ত যদি চেষ্টা করে মাঝে মাঝেও ভগবানের আসনে গিয়ে বসতে পারে কিন্তু ভগবান থেকে ভক্ত হওয়া বড় কষ্ট যে ভক্ত হয়েছে সেই জানে কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাওয়া যায় গৌর বলে কেঁদে কি সুখ পাওয়া যায় ভগবান কোনোদিন জানে না যে গৌর বলে কেঁদে আমার ভক্তরা কি সুখ পায় ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী ক্ষীর শরণনী খাওয়ায় জননী সোনার গৌর বলে কোরে যতন করে খাওয়াইছে এবার কান্দি কান্দি মাতা বলে ওরে গোরা এবার কান্দি কান্দি মাতা
বলে যে গোরা এবার কান্দি কান্দি মাতা বলে ওরে গোরা বলে ওরে গোরা করে সর্বহারা আসিলি মায়ের কোলে করে সর্বহারা আসিলি মায়ের কোলে বলি কথা দে মোরে ছেড়ে যাবি না অনুধ্বনি হরি 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 বল কথা দে মোরে ছেড়ে যাবি না ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে বলি কথা দে মনে ছেড়ে যাবি না আমার কথা দে মনে ছেড়ে যাবি না তুই আজ হবে মোর হয়ে থাকবি কথা দে মনে ছেড়ে যাবি না তুই আজ হবে মোর থাকবি কথা দে মনে ছেড়ে যাবি মোর হয়ে থাকবি কোনো জন্মে আর কারো হবি না আজ হতে মোর থাকবি কোনো জন্মে কারো হবে না আজ হতে মোর থাকবি কোনো জন্মে আর কারো হবি না আজ হতে মোর থাকবি কোনো জন্মে আর কারো হবি না আজ হতে মোর থাকবি আর হরি 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 বলে বিতাই আজ থেকে আমি তোমায় কথা দিলাম কি কথা আজ থেকে আমি তোমায় কথা দিলাম মা আজ থেকে যেমনই থাকি যেখানে থাকি যেভাবেই থাকি আমি আজ থেকে আমি তোমার হলাম তোমার হলাম আমি তোমার হলাম তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম কথা দিয়ে দিল আজ থেকে এই মুহূর্ত থেকে আমি গৌড় আমি তোমার হয়ে থাকলাম আর কোনোদিন অন্য কারো হব না কসমিন কাল কোনোদিন নয় তবে হ্যাঁ একটা কথা আছে কি কথা বাবা কিন্তু আমায় দেখতে পাবে না মা সত্যি সত্যি বাবা তোকে কোলে করে নিয়ে এলো না বাবা তো এনেছে মাটি আর তুমি তো দেখছো জ্যান্ত একই হলো নাকি তোমার কাছে আমি সচল বাবার কাছে আমি অচল ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম দিয়েছে বাঞ্ছা কল্প এই যে মাটির গৌরাঙ্গ আপনারা পুজো করেন এই হাততলা প্রথম কে করেছিল গৌরীদাস পণ্ডিতের গৃহে হ্যাঁ গৌরীদাস পণ্ডিত নিতাই নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছে নিমন্ত্রণ দিয়ে দুজনাকে পাশে বসিয়েছে এখন পাশে বসানোর পরে গৌরীদাস পণ্ডিত যখন সেবা দিচ্ছে দুজনাকে সেবা দেওয়ার পর চিন্তা করছে আচ্ছা প্রভু কি তুমি যখন অন্য ভক্তদের ডাকে লীলা সম্বরণ করবে তখন কলিযুগের মানুষ তোমায় কি দিয়ে পুজো করবে বলে কাল থেকে আমার মতো দেখতে একটা একই রকমের বিগ্রহ তোদের ঘরে থাকবে আমার মতো আমার দাদার মতো এবার পরের দিন আবার নিমন্ত্রণ দেওয়া হলো নিতাই গৌর দুজনা আর ওই যে মাটির বিগ্রহ দুজনা নিতাই গৌর গিয়ে দাঁড়িয়েছে আসন হয়েছে কটা আসন দুটো আসন কেন দুজনের জন্য দুটো নিতাই গৌর মহাপ্রভু গিয়ে বলছে গৌরীদাস দুটো আসনে হবে না আরো দুটো করো কেন বল দাঁড়িয়ে আছে দুজনে প্রভু ওরা তো কাঠের ওরা তো মাটির ওরা তো পাথরের ওরা তো কষ্টি পাথর না ভক্তের বিশ্বাসে আমি কখনো কখনো মৃন্ময় থেকে চিন্ময় হয়ে যাই হরে কৃষ্ণ মৃন্ময় থেকে চিন্ময় হয় পরবর্তী সম্পদাকে ধীরে ধীরে ডাকতে বলুন মৃন্ময় থেকে চিন্ময় হয় যে এ কথা বলেছে চিন্ময় যখনই হয়ে বলেছে চারটে আসন করে দেওয়া হলো সবাই হাঁ করে তাকিয়ে দেখছে আস্তে আস্তে করে গিয়ে নিতাই গৌড় বসলো আর নিতাই গৌড়ের পাশে গিয়ে ওই যে দুটো মাটির বিগ্রহ ছিল ওরা গিয়ে আসনে বসে পড়েছে হ্যাঁ হ্যাঁ তবে বিধি একটা আছে আমরা অনেক জায়গায় দেখি
এই চব্বিশ পরগনা কেন সারা বাংলায় কীর্তনে কি দেখি যায় যে রাধা গোবিন্দ রাধা গোবিন্দকে মাঝে দেওয়া হয়েছে আর তার দুদিকে নিতাই গৌরকে দিয়ে দেওয়া হয়েছে যেন দুদিকে দুজন তারপাল ওরম নিয়ম আছে অনেক সময় কি দেখা যায় যে কৃষ্ণের পাশে নিতাই আর রাধার পাশে গৌর বাবা হয় দেবার বিধি আছে দেবার বিধি আছে হুম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ডান পাশ থেকে সাজিয়ে আসতে হয় নিতাই গৌর কলিযুগের ভগবান সুন্দর করে সাজিয়ে মহাকৃষ্ণকে মাঝে দিয়ে তারপর সেবা দিতে হয় তা নাহলে কি সেবা ছুট হয়ে এলো এলো মাঝখানে এবার মা কি করছে ক্ষীর সন্ননী গৌরের বদনে শোনো মা বাবা কিন্তু আমায় দেখবে না বাবা কিন্তু আমায় দেখবে আমি যেমন মাটির ছিলাম মাটি তবে হ্যাঁ যদি কোনোদিন তোমার করুণার হস্ত বাবার গায়ে ছোঁয়া লাগে তবে বাবা দেখতে পাবে যে আমি প্রকৃত তোমার হয়েছি ভক্তমণ্ডলী মায়েরা ওদিকে বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে ঘরে এলো পদ্মা ডাক দিয়েছে এত সুন্দর ঠাকুর স্বামীর কাছে ছুটে গেছে বাবা স্বামী কাকে এনেছ আমাদের ঘরে মনে মনে ভাবছে মাটির গৌর দেখে কি পদ্মার মাথা খারাপ হয়ে গেল নাকি না না তুই চিন্তা করো না যতটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো পেয়েছি স্বামী স্বামীর চরণে প্রণাম করছে এমন গৌরী তো চাই এমন ছেলেই তো প্রত্যেক বাবা মা চায় যে প্রত্যেক বাবা মা তার জীবনে যেন এমন ছেলেকে কাছে পায় কৃষ্ণকে কাছে পায় গৌরকে কাছে পায় ভগবানকে কাছে পায় রাবণের মতো ছেলে কেউ চায় না কংসের মতো ছেলে কেউ চায় না সবাই চায় আমার ছেলেটা বিদুরের মতো হোক সবাই চায় আমার ছেলেটা ভীষ্মের মতো হোক সবাই চায় আমার ছেলেটা বিদ্যাসাগরের মতো হোক সবাই চায় আমার ছেলেটা ভগবানের মতো হোক ছেলেটা ভালো করতে গেলে মাকে অনেক বেশি ত্যাগী হতে হয় মাকে অনেক বেশি যত্নবান হতে হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ গৌড় এলো মায়ের কাছে বসলো এমন সময় পিতাজি গঙ্গা স্নান করে এসে গেছে গৌর তো মায়ের আঁচলে তলায় এসে দুগ্ধ সেবা করছে আর এই হাতটা বাড়িয়ে বাবাকে ডাকছে মায়ের আঁচলের তলা দিয়ে এবারে হাত ছানি দিয়া ডাকে আয় কাছে আয় নিতাই গৌর হরি 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 বল হাত ছানি দিয়া ডাকে আয় কাছে আয় এবারে হাত ছানি পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন দিয়া ডাকে আয় কাছে আয় এবার হাত ছানে দিয়া ডাকে ডাকে আয় কাছে বাবার দিকে হাতটা বাড়িয়ে বলছে বলি নাও না পিতা নাও না কোলে আমায় নাও না পিতা নাও না কোলে আমি জনম জনম তোমাদের হয়ে রইলাম নাও না পিতা নাও না আমি জনম জনম তোমাদের হয়ে রইলাম আমি আজ হাতে কথা দিলাম হরি 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 রইলাম আমি আজ হাতে কথা দিলাম আমি জনম জনম হয়ে রইলাম আমি অন্য কারো আর হব না জনম হয়ে রইলাম আজ হাতে কথা দিলাম জনম জনম হয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই গিয়ে দাঁড়ালো আর যখন ওই গিয়ে দাঁড়িয়ে পড়ল মাঝখানে গৌরাঙ্গ এদিকে বাসুদেব দত্ত এদিকে পদ্মাবতী হ্যাঁ হ্যাঁ লীলা মাধুর্য বিশ্রাম হবে পরবর্তী সম্প্রদায় আপনাদের সামনে আসবেন মাননীয় শ্রীযুক্ত দেবনারায়ণ পাল মহাশয় উনি বাগনান থেকে আসছেন ওনার শ্রীমুখতে আপনারা হরিকথা শুনবেন হ্যাঁ এখনই আসবে লীলা মাধুর্য বিশ্রাম হবে ঠিকই তবে বিশ্রামের পূর্বে আমি বৃন্দাবন লীলায় প্রবেশ করার সময় যে কথাটা দিয়েছিলাম কথাটা কিন্তু ফেলবো না একটা ভজন গাই তারপরে ঘরে ফেলবো ভজনটা হিন্দি টিন্দি নয় উড়িয়া ভজন একটা গাই আনন্দ করতে করতে ঘরে ফিরবো হ্যাঁ হ্যাঁ আর সেই প্রসঙ্গে বলি মাঝখানে গৌরকে দিয়ে এইদিকে
পদ্মাবতী আর এইদিকে বাসুদেব দত্ত এবার ভর ভর শোনে ভগবানের মিলন হয় ভক্ত শোনে ভগবানের মিলন হয় হরি বল হরি বল হরি বল হরি বল গৌর 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 হরি বল নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল এবার নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল নিত্যানন্দের বল শ্রীবাস গদাধরের বল শ্যামানন্দের বল প্রভু অদ্বৈতের বল শ্যামানন্দের বল প্রভু অদ্বৈতের বল এবার হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণ নাম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিদা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন বিনা পরাণে লইলে নাম পাবে প্রেম ধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পিতাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি আমাদের আমাদের যে বিশ্রাম হলো একটা ভজন গাই আস্তে আস্তে ঘরে ফিরব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব আমার বেশি কিছু লোভ নাই মুখে পোকাড়রে পেট পুরে মর মুখে পোকাড়রে পেট পুরে মর ছাপাড় ভোগের নাহি কলব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাটিয়ে সম্পত্তি লোড় নাহি মোর এ দেহ তুমি রে এই সহিয়া মাটিয়ে সম্পত্তি লোড় নাহি মোর এ দেহ তুমি রে এই সহিয়া লাগালুগে অনুগারে লাগালুগে হাতুয়া ধ্বজ নাহি কল ধনরে আখি রে ও লাগাইয়ে তু ধনরে আখি ও লাগাইয়ে তু ধনরে আখি রে ও লাগাইয়ে তু ধনরে আখি উলুথনি
प्रेमानंद साधु गुरु वैष्णव प्रेमानंद हरि बोल।